বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলব হৃদয়ের জটিলতা নিয়ে। আর হৃদয়হীন মানুষকে কেউই পছন্দ করেন না, কিন্তু যাদের হৃদয় আছে তাদের নানা রকমের সমস্যা আছে। অনুভূতির দিক থেকে সেটি একটি সমস্যা। হৃদয় থাকার কিছু উপকারিতা আছে, অপকারিতাও আছে। আবার বিশেষ করে হৃৎপিণ্ডের ব্যাপার, যেটি প্রতিটি মানুষেরই আছে, সেই হৃৎপিণ্ড বন্ধ হয়ে গেলে মানুষ যেমন ওপারে চলে যান, আর সেটি যতক্ষণ সচল থাকে ততক্ষণ আসলে মানুষ সবল থাকেন, সচল থাকেন, সজাগ থাকেন, সক্রিয় থাকেন, বেঁচে থাকেন। কিন্তু এই হৃৎপিণ্ড নিয়ে মানুষের উদ্বেগ উৎকণ্ঠার কোনো শেষ নেই, কারণ হৃৎপিণ্ডের জটিলতা বহু মানুষের আছে এবং এই হার্টের জটিলতার কারণেই বিশ্বে যারা মারা যান বিভিন্ন রোগে তার মধ্যে শতকরা 31% একটি হিসেব মতে 31% রোগ মানুষ আসলে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। আজ বিশ্ব হার্ট দিবস এবং এই হার্ট দিবসে আমরা হৃদরোগের নানান দিক নিয়ে, হৃদযন্ত্রের নানা বিষয় নিয়ে কথা বলব। কথা বলবার জন্যে আমার দুপাশেই দুজন হিরো আছেন, আমি বলবো যারা হার্ট হিরো, যদিও এবারের স্লোগান হচ্ছে বি এ হার্ট হিরো। এবারকার হার্ট দিবস হার্ট ডের প্রতিপাদ্য বিষয় হচ্ছে বি এ হার্ট হিরো, কিন্তু এই দুজন আসলে রিয়েল অর্থেই হিরো আমাদের হৃদরোগ সংক্রান্ত যে জটিলতা সেই জটিলতায়। আমার বায় বসা আছেন ডাক্তার বরেন চক্রবর্তী, কার্ডিয়াক্স কনসালটেন্ট ল্যাবেট কার্ডিয়াক হসপিটালের, বাংলাদেশের হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে যথেষ্ট পরিমাণে সুখ্যাতি, এর বাইরে সাহিত্যিক হিসেবেও তারা এক ধরনের সুপরিচিতি রয়েছে। আর আমার ডানে যিনি রয়েছেন তিনিও আরেকজন বিগ হিরো বলতে হবে, তিনি চিফ কার্ডিয়াক সার্জন ল্যাবেট কার্ডিয়াক হসপিটালের। প্রায় 10,000-এর উপরে মানুষের হৃদযন্ত্র ঠিকঠাক করবার জন্যে কাটাছেড়া করেছেন এবং মোটা দেখে একটা পারসেপশান আমাদের সোসাইটিতে বা রুগীরা যারা তাকে চেনেন জানেন, এক সময় বলা হতো যে তিনি তার কাছে গেলে একেবারে পরিত্রাণ বলতে যা বোঝায় সেটি সুনিশ্চিত। শতভাগ সাফল্য সার্জন হিসেবে এতটাই তার সুখ্যাতি ডক্টর লুৎফর রহমান, এবং দুজনই দেখতে শুনতে বেশ। আমি আমার যারা তাদেরকে সাজসজ্জার দায়িত্বে ছিলেন তাদেরকে বলছিলাম একটু কমিয়ে টমিয়ে দিতে, তাহলে হয়তো আমি একটু ভারসাম্যপূর্ণ অবস্থানের মধ্যে থাকি। ধন্যবাদ আপনাদেরকে অনেক রুগীদের বসিয়ে রেখে কিন্তু অসংখ্য মানুষকে সহায়তা দেবার জন্যে, এবং কিছুটা উপার্জনের ঘাটতি হবে হয়তো এই আলোচনায়, কিন্তু আমি বিশ্বাস করি যে অনেক মানুষের দোয়া আপনারা পাবেন। আর ডাক্তার বরেণ চক্রবর্তী, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই যে এবারকার হার্ট দিবসের স্লোগান হচ্ছে বি এ হার্ট হিরো, কি বোঝাতে চাওয়া হচ্ছে এটির মধ্যে? ইনফ্যাক্ট ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন এটা একটা জেনেভা ভিত্তিক প্রতিষ্ঠান, কিন্তু এরা সারা পৃথিবীতে এরা হৃদরোগ সচেতনতার জন্য প্রতি বছরই এই স্লোগানটা নিয়ে 29শে সেপ্টেম্বর ওয়ার্ল্ড হার্ট ডে করে। এদের সাইন্টিফিক কাজ অনেক, এরা প্রতি বছর ওয়ার্ল্ড কংগ্রেস অফ কার্ডিওলজি করে, এবার যেমন করলো ইউরোপিয়ান সোসাইটির সাথে, সামনের বার করবে আমেরিকান কার্ডিওলজির সাথে একত্র করে। বি এ হার্ট হিরো এটা যদিও তাদের একটা প্রতিপাদ্য বিষয়, এটা একটা প্রমিস, এটা আর কিছুই না, এটা হলো ব্যক্তিগত প্রমিস, প্রতিষ্ঠানের প্রমিস এবং জাতির প্রতি প্রমিস। তার মানে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে হৃদরোগ হার্ট অ্যাটাককে, যেটা আমরা বলি হার্ট অ্যাটাককে, কখনো অন্য কোনো অসুখের সাথে মেলানো যাবে না, কারণ এই পৃথিবীতে এমন অসুখের সংখ্যা খুবই কম যেটা হার্ট অ্যাটাকের মতো এত নির্দয়ভাবে একটা মানুষকে পৃথিবী থেকে নিয়ে যায়। আপনি কাউকে, কারণ হৃদরোগে হার্ট অ্যাটাককে সিরোসিস অফ লিভারের সাথে মিলাতে পারবেন না, ক্যান্সারের সাথে মিলাতে পারবেন না, সিওপিডির সাথে মিলাতে পারবেন না। কেন পারবেন না? আজকে যদি একটা পেশেন্টের যদি সিরোসিস লিভার হয়, কিন্তু পেশেন্টের আত্মীয় স্বজনরা জেনে যায় যে আমার এই পেশেন্ট হয়তো বা 2-5 বছর বাঁচবে, এবং হঠাৎ করে মৃত্যু হওয়ার সংখ্যা সাধারণত কম। একটা ক্যান্সারের রুগীও সেটা জানে, একটা ব্রেন টিউমারের রুগীও জানে, যে আত্মীয় স্বজনরা জানে, এবং রুগী নিজেও বুঝতে পারে যে হয়তো বা অপারেশন করলে আরো 4-5 বছর, কারণ ক্যান্সার, ব্রেন ক্যান্সার পেশেন্ট অনেকদিন বাঁচবে না, এটা দৃঢ় সত্য। কিন্তু হার্ট রোগ সেদিক থেকে সম্পূর্ণ আলাদা,
যে লোকটা সকালবেলা ঠিক মতো নাস্তা খেয়েছে, যে লোকটা দুপুরবেলা ঠিক মতো অফিসে গেছে, অফিস থেকে হঠাৎ করে খবর আসলো যে লোকটা আর ইহজগতে নাই, এটা আনএক্সেপ্টেবল। বেশিরভাগ ক্ষেত্রে আত্মীয় স্বজন এবং রোগীর যারা নাকি, আমি এমনও শুনেছি বা দেখেছি যে ডক্টরও অনুধাবন করতে পারেনি যে তার কোন হৃদরোগ আছে, জটিলতা আছে। কিন্তু আমি একটু হাসি হয়ে ইয়ে করে বলি যে পৃথিবীতে তিনটা জিনিস কখনো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসে না, একটা হলো পুলিশ, একটা হলো হৃদরোগ, আরেকটা হলো ভূমিকম্প। এই তিনটা কখন ওয়ার্নিং দিয়ে আসবে না। যদি আজকে ঝড় হয় আপনি বুঝতে পারবেন এক ঘন্টা আগে যে আজকে একটা কিছু হবে, সুনামিরও টের পাওয়া যায়। কিন্তু এই তিনটা জিনিস পুলিশ কখনো বাড়িতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কাজে আসবে না, ভূমিকম্প আসবে না, পুলিশ মাঝে মধ্যে আসে যদি অন্য 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 কোনো চাহিদা থাকে সেটির জন্য, এটাকে আমি কোনো কোনো পুলিশ আসতে পারে। এজন্য হৃদরোগকে বা হার্ট অ্যাটাককে অন্য কোনো রোগের সাথে মেলানো যায় না। একটা মানুষ আরেকটা হলো আমাদেরকে মনে রাখতে হবে যে পৃথিবীর যতগুলো অসুখ আছে তার মধ্যে একটা মাত্র অসুখ পৃথিবীতে প্রতি বছর গড়ে 55 থেকে 60 মিলিয়ন রোগের মৃত্যু ঘটে, তার মধ্যে 17 থেকে 18 মিলিয়ন মৃত্যু ঘটে শুধুমাত্র হার্ট অ্যাটাকের জন্য। তার মানে একটা, এটা হাজার হাজার রোগের মধ্যে একটা মাত্র অসুখ 1/3 মৃত্যুর কারণ, সেটা তো অত্যন্ত বা সর্বনাশের কারণ। আরেকটা জিনিস আমি বলি, ইউরোপিয়ান কান্ট্রি এবং আমেরিকান দেশগুলোতে হৃদরোগের হার্ট অ্যাটাকের সংখ্যা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। বাংলাদেশের জন্য এটা কেন এত জরুরি, কারণ পৃথিবীর ইতিহাস বলে, যত আর্টিকেল ছাপা হয়েছে বড় বড় জার্নালে তারা বলছে যে সাউথ এশিয়া পার্টিকুলারলি বাংলাদেশ, পাকিস্তান এবং ইন্ডিয়াতে যে হার্ট অ্যাটাকের হার সেটা পৃথিবীতে সর্বাধিক, আপনি কারোর সাথে মেলানো যাবে না। এর উপর প্রথম যে লেখাটা ছাপা হয় সেটা 2000 সালে, সেটা কানাডাতে। দেখা গেছে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের যারা ইমিগ্রেন্ট সেখানে গেছে তাদের মধ্যে হার্ট অ্যাটাকের সংখ্যা 11%, ইউরোপিয়ানদের মধ্যে 5%, চাইনিজদের মধ্যে 2%। তার মানে বাংলাদেশিরা, ইন্ডিয়ানরা, পাকিস্তানিরা যদি বিদেশেও যায় তাতেও রক্ষা নেই, কারণ আপনি তো জিনকে চেঞ্জ করতে পারবেন না। তাহলে আমরা কি করব সাউথ এশিয়ানে বাংলাদেশের হৃদরোগে যে হার্ট অ্যাটাকের প্রধান অসুবিধাগুলো কি কি? বাংলাদেশিরা ইউরোপ এবং আমেরিকার সেই 10 বছর আগে তাদের হার্ট অ্যাটাক হয়। সাপোজ যদি ইউরোপিয়ানদের 60 বছর বয়সে হয়, বাংলাদেশের হবে 50 বছর আগে। আরেকটা জিনিস, কম বয়সে হার্ট অ্যাটাকে বাংলাদেশি সবচেয়ে বেশি দেখা গেছে স্ট্যাটিস্টিক্সে, যে সাউথ এশিয়ান কান্ট্রি যে সমস্ত দেশগুলো আছে সেখানে 50% হার্ট অ্যাটাক হয় 50 বছরের আগে এবং 25% 40 বছরের আগে। তাহলে এই রোগটা কেন মারাত্মক? কারণ আপনাকে এমন সময় সে আঘাত করবে যে সময় নাকি আপনি সংসারের একমাত্র ব্রেড আনার, আপনি একাই উপার্জন করে লোক, এবং আপনি এমন একটা অবস্থানে আছে যেখানে আপনার কেরিয়ারের উন্নতির শিখর স্পর্শ করার মুহূর্তে আছে, সেই সময় সে আঘাত করবে। সুতরাং আপনাকে সজাগ থাকতে হবে যাতে এই হার্ট অ্যাটাক না হয়। হার্ট অ্যাটাকে বাংলাদেশ এবং সাউথ এশিয়ার অন্যান্য কান্ট্রি সব কিছু খারাপ। এখানে কম বয়সে হার্ট অ্যাটাক হয়, 30 দিনের মধ্যে হার্ট অ্যাটাকের মৃত্যু হার সর্বাধিক এই ইয়েতে, তাদের 3টা আর্টারিতে বেশি ব্লক হয়, আর্টারিগুলোর সাইজ ছোট হয়, সব কিছুতেই সাউথ এশিয়ানরা হার্ট অ্যাটাকের দিক থেকে খারাপের দিকে। সাউথ এশিয়ানরা, তার মধ্যে বাংলাদেশ, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এই 3টা, নেপালও কোনো কোনো ক্ষেত্রে নেওয়া হয়েছে। কিন্তু যে জিনিসটা সবচেয়ে ভালো, মানুষ যদি সজাগ থাকে, সমস্ত স্ট্যাটিস্টিকে দেখা গেছে হৃদরোগের চিকিৎসা কিন্তু অত্যন্ত এক্সপেন্সিভ, ব্যয়বহুল। দেখা গেছে 90% ক্ষেত্রে এই হার্ট অ্যাটাক প্রিভেন্টেবল, এইটাই হলো সবচেয়ে বড় কথা। মানুষ যদি সজাগ থাকে, লাইফস্টাইল যদি ভালো থাকে, ব্লাড প্রেশার যদি কন্ট্রোল, কারণ আমরা মনে করি 4টা প্রধান হার্ট অ্যাটাকের প্রধান কারণ, তার মধ্যে হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, কোলেস্টেরল এবং স্মোকিং। স্মোকিং এর হার্টও কিন্তু বাংলাদেশে অনেক বেশি। এর জন্য আমি বলি যে, কিন্তু সবচেয়ে মজার জিনিস হলো এই 4টা যে রিস্ক ফ্যাক্টর আমি নাম বললাম, এটা কিন্তু আমেরিকার জন্য প্রযোজ্য, ইউরোপের জন্য প্রযোজ্য, বাংলাদেশের জন্য প্রযোজ্য। কিন্তু ইন্টার হার্ট নামে কয়েক বছর আগে একটা বিশ্ববিখ্যাত ট্রায়াল ছাপা হয়েছে, যেখানে বলা গেছে যে সাউথ এশিয়ানদের যে হার্ট অ্যাটাকের প্রবণতা সবচেয়ে বেশি তা এই 4টা দিয়ে এক্সপ্লেন করা যায় না। তারা জেনেটিক ভাবে বিপদের মধ্যে আছে, যার জন্য হার্ট অ্যাটাকের সংখ্যা সাউথ এশিয়াতে সবচেয়ে বেশি। এর জন্য আমি বলি যে অসুখটা 90% প্রতিরোধযোগ্য, সেই অসুখ যদি আমরা প্রতিরোধ করতে পারি তাহলে এটা সবচেয়ে ভালো। কারণ ডিজিজ হয়ে যাওয়ার পরে আমরা অনেক টাকা খরচ করি, রিং লাগানোর জন্য খরচ করি, বাইপাস করার জন্য ডাক্তার লুৎফরহমান কাছে টাকা খরচ, প্রতিরোধের আলোচনা আসছে, প্রতিরোধের আলোচনা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা শুনবো আপনার কাছ থেকে। তার আগে মানুষের যদি মানে হৃদরোগের একটা আশঙ্কা তৈরি হয় বা কোনো কোনো ডক্টর বলে যে সে আক্রান্ত, তখন প্রথম যার কথা মনে হয়, আমার ধারণা আজরাইলের কথা মনে হয় আমাদের, আর ডক্টর লুৎফর রহমানের মতো যারা সার্জন আছেন তাদের কথা মনে হয়। আমি একটু আপনার কাছ থেকে বুঝতে চাইব যে আসলে হয়ে তো গেলে আর কিছু করবার নেই, আমরা প্রিভেনশনের কথা ডাক্তার বরুণ চক্রবর্তীর কাছ থেকে শুনবো, হয়ে গেলে আসলে
আপনি কতটা আশ্বস্ত করতে পারেন নিষ্কৃতির আসলে কি সুযোগ আছে? ডক্টর বরেন সুন্দরভাবে আলোচনা করেছে যে এই মৃত্যুর যে বছরে 1,80,00,000 লোক সারা পৃথিবীতে মানুষ মারা যায় হৃদরোগে, এবং এটা খুব আনএক্সপেক্টেড ডেথ, তো যে জিনিসটা এত ভয়ঙ্কর আকারে, যেমন আমরা একটা ডেঙ্গুতেই কেমন আতঙ্ক হয়েছি, তাই না? তাহলে ডেঙ্গুর সাথে হাজার গুণ আতঙ্কের কারণ হার্ট ডিজিজ। তো হার্ট ডিজিজ একটা নন কমিউনিকেবল, ডেঙ্গু ছিল একজন থেকে একজন মশা কামড়ালে যেন তাহলে আমরা প্রতিরোধে গিয়েছি, কিন্তু এই হার্ট ডিজিজটা কিন্তু একটা ব্যক্তি নিজে তার প্রতিরোধ করতে পারে, যেটা আমরা বলি নিজে তার প্রতিরোধ করে নিজে তার হার্টটাকে সুন্দর সুস্থ রেখে নিজেই কিন্তু বিজয়ের বেশি সারা জীবন সে জীবনকে উপভোগ করতে পারে। পৃথিবীতে মানুষ একবার আসে, এই জীবনটাকে উপভোগ করা উচিত, আর এই জীবন উপভোগ করতে গেলে সুন্দর সুস্থ হৃদয় দরকার। আমাদের হৃৎপিণ্ড 24 ঘন্টায় 100,000 বার বিট দেয়, এই 100,000 বার বিট দিতে গেলে তার হৃৎপিণ্ডে অনেক রক্ত চলাচল প্রয়োজন। এই রক্ত চলাচলে যে রক্ত নালীগুলো আছে এর মধ্যে যে কোলেস্ট্রল ট্রাইগ্লিসারাইড যে ফ্যাট ডিপোজিট হয়ে আমাদের যে ব্লক হচ্ছে এবং রক্ত পাচ্ছে না, রক্ত যখন পাচ্ছে না তখনই তো এই ফ্যাটের যে ডিপোজিশন এই ওয়ালটা ক্র্যাক হয়ে হার্ট অ্যাটাক হচ্ছে। আমরা যদি যেটা ডাক্তার বরেণ বললো আমরা সবাই জানি যে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ডিসলিপিডেমিয়া বা রক্তে কোলেস্ট্রলের মাত্রা বেশি হলে, ধূমপান, জর্দা খাওয়া, তো আবার প্রেশার যে বেশি হচ্ছে এগুলো যেন লবণ কম খেতে হবে, তেল চর্বি রেড মিট এগুলো কমাইতে হবে, আমাদের কার্বোহাইড্রেট কমাইতে হবে। তো আমরা আসলে যদি ছোটোবেলার থেকেই এ ব্যাপারে সচেতন হই, হঠাৎ করে মানুষের অভ্যাস পরিবর্তন করা কঠিন, যেহেতু আমাদের জেনেটিক্যালি আমাদের এশিয়ানরা বাংলাদেশিরা এফেক্টেড, আমাদের রক্তনালী সরু, তো আমাদের শৈশব থেকে আমাদের সাবধান হওয়া উচিত। আমাদের সন্তানদের যেমন শৈশব থেকে আমরা লেখাপড়ায় যত্নশীল করি, আদব কায়দা আদর্শ শেখানোর চেষ্টা করি, তো আমাদের ছোটোবেলার থেকে এই সন্তানদের আদর্শ ফুড গ্রহণ করা শিখাতে হবে। আদর্শ ফুড গ্রহণ না করলে পরবর্তীতে সে চেঞ্জ হওয়া ডিফিকাল্ট। আমি তো প্রথমেই আপনার কাছে সার্জন হিসেবে শুনতে চাই, যদি হয়েই যায়, যদি হয়েই যায় তো যেটা প্রিভেনশন ছাড়া একটা ভালো হার্ট থাকবে না। তারপরে যদি আমরা যদি হার্ট অ্যাটাকের পূর্বে যদি ধরতে পারি অসুখটা, এবং আরেকটু আমি রিস্ক ফ্যাক্টর যদি কন্ট্রোলে আনি, হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের মৃত্যুর সংখ্যা অনেক। হ্যাঁ, এর একই ডিজিজ, একই ডিজিজ সম্পর্কটা, সেটা হচ্ছে একই কারণে এই ব্রেন স্ট্রোক এবং হার্ট অ্যাটাক কারণ তো সেম। তো যাদের আমরা বলি যে 40 যখন রিস্ক ফ্যাক্টর বর্ডার লাইন, যে আমাদের রিস্ক ফ্যাক্টরগুলো কন্ট্রোলে রাখা এবং নিয়মিত 40 মিনিট যে হাঁটার অভ্যাস এবং সুষম খাদ্য সবজি সালাদ এগুলো এবং অতিরিক্ত তেল চর্বি রেড মিট এগুলো যদি আমরা পরিহার করতে পারি এবং 40 মিনিট হাঁটলে যেমন হার্ট ভালো থাকবে, শরীরটা সুস্থ থাকবে। এই হাঁটতে গেলে কিন্তু আমরা টের পাই যে আমাদের হার্টে ব্লক আছে কিনা, হাঁটতে গেলে বুক চেপে ধরবে, ব্যথা হতে পারে, টায়ার্ডনেস হবে, শ্বাসকষ্ট হবে। তো এই যে একটা সামান্য যে ফিজিক্যাল পরিশ্রম করতে গেলে যে আপনি একটা সিগন্যাল দেবে, এটার থেকে আমরা বুঝতে পারবো যে হার্টে প্রবলেম আছে। সেক্ষেত্রে আমরা তখন একটা এক্সিকিউটিভ কার্ডিয়াক চেক আপ করবো, ইসিজি, ইকো, ইটিটি, লিপিড প্রোফাইল, ব্লাড সুগার, এগুলো চেক করে রিস্ক ফ্যাক্টর যদি ধরা পড়ে, ইটিডি পজিটিভ হয় বা ইকোতে কোনো ওয়াল মোশন প্রবলেম থাকে, তাহলে আমরা বলবো যে আপনি একটা অ্যানজিওগ্রাম করেন। অ্যানজিওগ্রাম করে যদি তার 1, 2, 3 ব্লক থাকতে পারে, একাধিক ব্লক থাকতে পারে, আমরা কার্ডিওলজিস্ট কার্ডিয়াক সার্জনরা সেক্ষেত্রে সিদ্ধান্ত নিই যে এটা স্টেন্টিং করব নাকি বাইপাস সার্জারি করব। তো স্টেন্টিং বা বাইপাস যেটাই করি না কেন, এটাতে ইমিডিয়েট হার্ট অ্যাটাক যেটা প্রিভেন্ট করলাম, পরবর্তীতে এই চ্যানেলটা মেনটেন করার জন্য, রক্তনালী ভালো থাকার জন্য আমাদের রিস্ক ফ্যাক্টর কন্ট্রোল করতে হবে। এবং ফিজিক্যাল ওয়ার্ক যেটা বললাম যে 40 মিনিটস ওয়াক, এটার কোনোই বিকল্প নাই। তো আর হাঁটার কোনো বিকল্প নাই ফিটনেসের। যদি ব্লক হয়ে যায় ধরা পড়ে কোনো দুশ্চিন্তা কোনো কারণে, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা এই হৃদরোগে বিশেষ করে কার্ডিওলজি কার্ডিয়াক সার্জারি আমরা বেশ উন্নতি করেছি আন্তর্জাতিক পর্যায়ে। আমাদের কার্ডিওলজিস্টরা সুন্দরভাবে যে আমরা যে স্ট্যান্ডিং করছি বা আদার ডিভাইস যেগুলো হার্টের জন্য লাগে সেগুলো সবই, দুর্বল হার্টের জন্য যেগুলো ইমপ্লান্ট করার দরকার, পেসমেকার, সব কিছুতে খুবই স্যাটিসফ্যাক্টরি একটা অবস্থানে আছে। আমি নিজেও পার্সোনালি 1% দুশ্চিন্তাগ্রস্ত নাই হৃদরোগ নিয়ে বাংলাদেশে। বাংলাদেশে আমাদের অনেক দক্ষ জনবল তৈরি হয়েছে, আমাদের সরকার সাপোর্ট করেছে, প্রাইভেট সেক্টরগুলো আমরা কাজ করছি, ডাক্তাররাও নিরলসভাবে আমাদের টিমগুলো তৈরি করছি, ডাক্তার না সবাই আমরা, উই আর ডুইং ভেরি গুড ওয়ার্ক। আর সার্জারির ক্ষেত্রে যেটা বলবো, অভাবনীয় একটা আমরা সাফল্য দ্বার প্রান্তে আছি। আমি নিজেও যেমন শতভাগ আশাবাদী এবং আমার রোগীকেও আমি শতভাগ
সাফল্যের স্বপ্ন দেখে সবসময়। আমি শতভাগ সাফল্যে বিশ্বাস করি ছোটোবেলার থেকে, শৈশব থেকে। আমি হৃদরোগ সার্জারি যেদিন থেকে ইনভলভ সেদিন থেকে একটা টার্গেটে কাজ করতাম যে শতভাগ সাফল্য ছাড়া এই সাবজেক্টে কোনো স্যাটিসফ্যাকশন নাই। একটা মানুষকে খারাপ সংবাদ, মৃত্যু সংবাদ দেওয়ার সাথে ওই ডাক্তারের জীবনে এসে বড় কষ্টে কিছু থাকতে পারে না। আমি সবসময় বলি জটিল সার্জারি করবো বাট এটা আমি এনজয় করবো, আই উইল ডু ইট ভেরি কেয়ারফুলি, ভেরি সিনসিয়ারলি। হ্যাঁ, এইটা যদি একটা ডাক্তার কমিটমেন্ট থাকে যে আই উইল ডু ইট ভেরি সিরিয়াসলি, সাকসেস আসবেই তার মধ্যে। তো হয়ে গেল, টেনশনের কিছু নাই। টেনশনের কিছু আর যেটা বলতে চাচ্ছি, আমরা তো এই যে বাইপাস সার্জারি তো খুবই হার্ট চালু রেখে করি, হার্ট চালু রেখে বিটিং হার্টে করি, বুকের আর্টারি দিয়ে করি, যেটা মেমারি আর্টারি বলি, যে একদম প্লাটিনাম স্ট্যান্ডার্ড লিমারেমা, যে বুকের আর্টারি এটা কখনোই বন্ধ হয় না। তো এই যে বুকের আর্টারি দিয়ে বাইপাস করি, এটার ব্যাপারে একটা নিশ্চয়তা আছে দীর্ঘমেয়াদে, এটা সুফল বয়ে আনবে। এবং শতভাগ সাকালের সাথেই আমরা এটা করছি, এবং বলতে গেলে এই বিটিং হার্ট করাতে কোনো রক্ত লাগে না। সো আমাদের দেশের 16 কোটি মানুষকে বলবো, দুশ্চিন্তার কোনো কারণ নাই, দেশ বিদেশে দৌড়ানোর বাইরে যাওয়ার প্রয়োজন নাই, দেশের মধ্যেই অভিজ্ঞ দক্ষ সার্জন আছে, দক্ষ কার্ডিওলজিস্ট আছে, আমরা সবাই মিলে আপনার পাশে থাকবো, আপনি বিজয়ের বেশি থাকবেন বাংলাদেশে। এবং বাকিটাও আপনার কাছ থেকে শুনবো। ডক্টর বরণ চক্রবর্তী, আপনি বলছিলেন যে প্রিভেনশন, মানে আসলে প্রিভেনশনের আগে আমি আসলে মানুষকে মেসেজ দেওয়ার জন্য এবং রকট মানে যেটা আমরা হার্ট অ্যাটাক সম্পর্কে সেটা আমি দুই তিনটা কথা বলে নিই, খুবই ইম্পর্টেন্ট। কারণ আমরা আমাদের হাসপাতালগুলো ঢাকায় এখন এমন অনেক হাসপাতাল আছে, বেশ কয়েকটা, যারা নাকি 24 ঘন্টা আমরা স্ট্যান্ড হয়ে বসে থাকি, এবং আমাদের যারা কনসালটেন্ট থাকে তারা সবাই জানে প্রকট হার্ট অ্যাটাক কী করে চিকিৎসা করতে হয়। আমি বলছি অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফাকশন, যেটা নাকি হার্ট অ্যাটাক আমরা বলি। যেমন এখন এই অনেক সময় রোগী যেতে দেরি করে আমাদের কাছে, এখন আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি, ইউরোপিয়ান সোসাইটির যে ট্রায়াল হয়েছে তাতে দেখা যায় যে প্রকট হার্ট অ্যাটাক যদি হয় এবং তারা যদি 12 ঘন্টার আগে হাসপাতালে আসতে পারে, তাহলে আমরা দুইটা জিনিস খুব ভালো মতো করতে পারি। একটা হলো প্রাইমারি পিটিসিএ, তার মানে যে আর্টারিটা বন্ধ হয়ে তার এইমাত্র হার্ট অ্যাটাক হয়েছে তাতে আমরা সাথে সাথে ওটাকে খুলে আমরা ই করে দিতে পারি, খুলে দিতে পারি। অ্যাটাক করলো সেটা বুঝবে কিভাবে? সাথে সাথে আমরা ইসিজি দেখে সাথে সাথে এক নিমিশে রোগীটা বুঝবে, এটাই আমি রোগীদের আমি বলার জন্য আমি বলছি যে আমার আসলে এটা কার্ডিয়াক প্রবলেম। একটা কথা আছে বায়াস থিওরেম, প্রেডিক্টেবিলিটি। একটা মেয়ে মানুষ যার 25 বছর 30 বছর বয়স, যার হাই ব্লাড প্রেশার নাই, ডায়াবেটিস নাই, অথবা 35 বছর বয়স, বুকে রাত্রেবেলা ব্যথা হয়েছে, ভেরি আনলাইকলি যে এটা হার্ট অ্যাটাক। কিন্তু একজন পুরুষ মানুষ 40 বছর বয়স, যে সিগারেট খায়, যার ডায়াবেটিস আছে, রাত্রেবেলা বুকে ব্যথা হয়েছে এবং সোয়েটিং হয়েছে, এটা গ্যাসের ব্যথা ভাবার কোনো সুযোগ নাই, তাকে হাসপাতালে আনতে হবে, দরকার হলে একটা দুইটা তিনটা ইসিজি করে দেখতে হবে, এবং যদি প্রমাণ হয় যে এটা প্রকট হার্ট অ্যাটাক তাহলে এই দুইটা চিকিৎসা, চিকিৎসা হলো প্রাইমারি পিটিসিএ, প্রথম অপশন আমরা ক্যাথল্যাবে নিয়ে তাকে অ্যাঞ্জিওপ্লাস্টি করে ওখানে রিং পরিয়ে দিব। দ্বিতীয়, পেশেন্ট যদি রাজি না হয়, তার যদি ওই রকম আর্থিক সামর্থ্য না থাকে অথবা সে যদি করতে না হয়, তাহলে এখন থ্রম্বোলাইটিক্স নামে একটা ওষুধ আছে, মেটালেস, আগে স্টেপটোকাইনের ছিল, এখন আমরা ব্যবহার করি না। মেটালেস ইঞ্জেকশন দিলে অথবা অ্যালটিপ্লেস ইঞ্জেকশন দিলে এটা দের ইজ এ চান্স, 90% চান্স আছে ব্লকটা খুলে যাবে, কিন্তু ডেফিনেটলি প্রাইমারি পিটিসিএ অনেক ভালো। আমি গতকালের কথা বলি, গতকাল ভোর 6টার সময় আমাদের কনসালটেন্ট ডাক্তার রাশিদুজ্জামান আমাকে ফোন করেছে যে স্যার একটা পেশেন্ট তো আসছে ইনফিরিয়ার এমআই, এই পেশেন্টকে তো পিটিসিএ আমার খুব সম্ভবত তারা চায় যে তারা ই করবে, এখনই ক্যাথল্যাবে নিয়ে আসবে। তো আমাদের আমাদের আমার আমাদের আরেক ফ্রেন্ড আছে ডাক্তার মাহবুবুর রহমান, প্রাইমারি পিটিসিএ পাইলেই সে পাগল হয়ে যায়। আচ্ছা, এখন সে আমি যখন হাসপাতালে আসি তখন দেখছি যে মাহবুব অলমোস্ট শেষ করে ফেলছে। দেখেন আমি আসতে আসতে হয়তো 15 মিনিট আধা ঘন্টা লাগছে, কিন্তু হি ডিড দ্য জব অলরেডি, ডান অলরেডি। সুতরাং প্রাইমারি পিটিসি একটা ভ্যালিড অপশন, আমার পেশেন্ট এখনো ভালো আছে আমাদের পেশেন্ট। সুতরাং তাহলে আর কি করে বুঝবেন? বুক ব্যথা তো একটা আছেই, বুক ব্যথা ছাড়া একটা পেশেন্টের বয়স 60-70, তার দীর্ঘদিনের ডায়াবেটিস আছে, অনেক সময় ডায়াবেটিসের পেশেন্টরা বুক ব্যথা বুঝতেই পারে না। যদি কোনো পেশেন্টের ডায়াবেটিস থাকে, তার বয়স যদি 60-70 বছর হয়ে থাকে, রাত্রেবেলা হঠাৎ করে যদি তার শ্বাসকষ্ট হয় তাহলে বুঝতে হবে যে এটা হার্ট অ্যাটাক কিনা। হঠাৎ করে যদি পেশেন্টের সোয়েটিং শুরু হয় তাহলে বুঝতে হবে যে এটা হার্ট অ্যাটাক কিনা, তাকে অবশ্যই হাসপাতালে নিতে হবে, কারণ ডায়াবেটিসের পেশেন্টের অংশ বুক ব্যথা হয় না। আরেকটা জিনিস, অনেক সময় রোগী ভাবে বোধহয় অ্যাজমা হয়েছে। একটা জিনিস আমি বলতে পারি যে একটা পেশেন্টের যা 60-50 বছর পর্যন্ত কোনোদিন অ্যাজমা হয়নি, হঠাৎ করে রাত্রেবেলা তার অ্যাজমা শুরু হয়েছে, ইজ ভেরি ভেরি আনলাইকলি। সুতরাং হার্ট অ্যাটাক হয়েছে কিনা এটা ই করতে হবে। সুতরাং ডাক্তারদেরকে আপনাকে সুযোগ দিতে হবে চিকিৎসা। আপনি দেখেন 15 বছর আগে 20 বছর আগে হার্ট অ্যাটাকে 1/3 পেশেন্ট মারা যেত, প্রায় 30% পেশেন্ট মারা যেত, কিন্তু এখন না, ইউরোপিয়ান স্ট্যাটিস্টিক বলে যে 4-12% পেশেন্ট মাত্র শুধু মারা যায় এখন।
রুগীটা যদি তাড়াতাড়ি আসে হয় না হলে তো খুবই ভালো, কিন্তু হইলে তো আপনি একটা বেনিফিট পাচ্ছেন। সুতরাং আমি মনে করি কারোর যদি ডায়াবেটিস থাকে, হাই ব্লাড প্রেশার থাকে, পেশেন্ট যদি স্মোকার হয়, রাত তিনটা হোক, চারটা হোক, পাঁচটা হোক, ঢাকার অনেক হাসপাতাল এখন রেডি, দে আর উইক ইকুইপড, আমাদের ক্যাথল্যাব সারা 24 ঘন্টা খোলা থাকে। আমি জানি এই এই অ্যানসারটা কে দিবেন, ডক্টর লুৎফর রহমান দিবেন না আপনি দিবেন, যে রোগীদের একটা অনেকের ধারণা আছে যে আমি যদি এই ডক্টরের কাছে যাই এখন তো এখনই বোধ হয় আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাবে, না এটা একটা ধারণা আছে, আমি একটু ধারণাটা বা হয়তো প্রয়োজন নাই পরে করলে চলবে বা না, সেই জিনিস চলে গেছে বাংলাদেশে এখন এই সিস্টেম আর নাই। আমি একটা জিনিস বলি, কোন ডাক্তারের নাম উল্লেখ করারই দরকার নাই, ইউ জাস্ট কাম টু আওয়ার ইমার্জেন্সি ডিপার্টমেন্ট, আমরা সেটা ম্যানেজ করব। আমি তো ডাক্তারের কথা বলিনি, আমি তো যে কোনো ডাক্তার এটা বুঝতে পারবে, এটা ডায়াগনোসিস করা খুব কঠিন না। সুতরাং 4-12% মৃত্যু হারের 30% থেকে কমিয়ে নিয়ে আসা হচ্ছে 4-5%। সুতরাং এই বেনিফিটটিকে তো আপনি নিতে হবে। সুতরাং রুগী যদি বুক ব্যথা হয়, স্মোকার থাকে, ডায়াবেটিস হয়, হাইপারটেনশন হয়, এবং পার্টিকুলারলি যদি মেল পেশেন্ট হয়, পুরুষ, কারণ পুরুষদের মধ্যে হার্ট অ্যাটাক অনেক বেশি, তারা যদি হয় তাহলে তাকে ইমার্জেন্সিতে আসতে হবে, কারণ অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফ্যাকশন হার্ট অ্যাটাকের নতুন চিকিৎসা বের হয়েছে। আরেকটা জিনিস বলি, হার্ট অ্যাটাকে যারা মারা যায় তাদের একটা বিশাল অংশ মারা যায় হার্ট অ্যাটাকের জন্য না, অ্যারিথমিয়ার জন্য, হার্ট বন্ধ হয়ে যায়, এবং সেই চিকিৎসা আমাদের সিস্টারও করতে পারে ইমার্জেন্সিতে। সুতরাং আপনি এই সুযোগ নেবেন না কেন? আপনার যদি সন্দেহ থাকে মাস্ট কাম টু ইমার্জেন্সি ডিপার্টমেন্ট অফ এ কার্ডিয়াক হসপিটাল, আসলে আপনি বেনিফিট পাবে। আমি এটা প্রতিরোধের আগে, কারণ আজকের এই প্রতিপাদ্য বিষয়টা হলো হার্ট অ্যাটাক প্রিভেনশন করার জন্য, এবং হার্ট অ্যাটাকের চিকিৎসা যে বাংলাদেশে একেবারে যেভাবে ইউরোপ আমেরিকাতে প্রাইমারি পিটিসিএ হয়, বাংলাদেশে ঠিক একই স্টাইলে প্রাইমারি, পার্থক্য কোথায়? পার্থক্য তো কিছু নাই, মর্টালিটি ওখানেও 4-12%, আমরা যখন করি আমাদের ওখানে, আমাদের কি বেশি? তা তো না, আমার তো মনে হয় না আমাদের বেশি। কিন্তু আপনি যতই বলেন যে জিনিসটা রোগীর আত্মীয় স্বজনকে মানতে হবে, আপনি পৃথিবীর শ্রেষ্ঠ হাসপাতাল সেটা ক্লিভল্যান্ড ক্লিনিকেই করেন আর বেলভিউতেই করেন নিউ ইয়র্কে, হার্ট অ্যাটাক হলে 4-10% মৃত্যু হার আপনাকে মেনে দিতে হবে। এই রুগী যদি রুগীর আত্মীয় স্বজন বলে না না এই রুগী তো সিসিইউতে ঢোকার সময় কথা বলছিল, ক্যাথল্যাবে ঢোকার সময় কথা বলছিল, এখন রুগী মরে গেল কেন, এটা আপনাকে মেনে নিতে হবে। এটাই আমাদের অসুবিধা, এটাই হার্ট অ্যাটাকের সাথে সিরোসিস লিভার ক্যান্সারের বিশাল পার্থক্য। রুগীর আত্মীয় স্বজন মানতে চায় না, কিন্তু মানতে হবে, এতে তো কিছু করার নাই। পৃথিবীর শ্রেষ্ঠ সেন্টারও যদি প্রাইমারি পিটিসিএ করে যে আমরা তাৎক্ষণিকভাবে পেশেন্টকে রিং লাগাই, 4-5% মৃত্যু হার তো আমরা আটকাতে পারবো না। আমরা 100টা করব, 96 জন ভালো হবে, 4 জন মরে যাবে। এখন এই 4 জনের মৃত্যুর জন্য যদি আমাদেরকে দায়ী করা হয় তাহলে তো আমরা বিপদে আছি, তাহলে তো কেউ করবে না। ডক্টর লুৎফর রহমান, একটা হচ্ছে যে আপনার যদি আপনি বলছেন যে শতভাগ আন্তরিকতা নিয়ে করেন এবং শতভাগ নিষ্ঠার সঙ্গে এবং শতভাগ সাফল্যকে মাথায় রেখেই করেন এবং সাফল্যটা সেরকমই, ডক্টর বরুণ চক্রবর্তী একটা ধারণাও দিলেন, রোগীদের আসলে কটা ধাপে চিকিৎসা, মানে সার্জারির জন্য কোন পর্যায়ে গেলে যেতে হয়, এবং দ্বিতীয়ত হচ্ছে যে এই প্রশ্নটাও আছে যে আমাদের দেশে অনেকেই করতে চায় না, যে হয়তো সার্জন ভালো, অপারেশনটা ভালো, কিন্তু পোস্ট অপারেটিভ না। এটা আমি বলি যে অনেকের ধারণা তো আমাদের দেশে অনেকেরই তো অনেক কুসংস্কার আছে, ভুল ধারণা আছে, কিন্তু যেমন একটা হাসপাতালে আসলো, ভাবলো যে ডাক্তার বুঝি নিজের ইন্টারেস্টে অযথা রিং লাগাবে বা অযথা বাইপাস করবে, এই জিনিসটা একটা প্রতিষ্ঠানে করা যায় না। কারণ আমার ডাক্তারের টিম থাকে, আমার নার্সিং টিম থাকে, সবার সামনে একটা ক্রাইম করা যায় না, ভুল চিকিৎসা সবার সামনে করা যায় না। একটা রোগী অনেকে বলে যে লাইফ সাপোর্টে রাখছে, মরে গেছে 3 দিন আগে, মারা গেছে ডাক্তারের হাসপাতালে 3 দিন, অনুরোধ করবো এটা পসিবল না, কারণ একটা টিম ওয়ার্ক করে, কিন্তু হাসপাতালে অনেক ডাক্তার নার্স থাকে, এর সামনে কোনো ক্রাইম করা সম্ভব না। সবার সামনে সবাই মিলে আমরা এফোর্ট দিই রুগীকে এবং তার পরিবারকে একটা ভালো রেজাল্ট দেওয়ার জন্য, এবং ডাক্তার নিজেও তার সাকসেস চায়, তার প্রশংসা চায়, তার সুনাম চায়। কিন্তু আবার আমাদের দেশে ডাক্তারদের অনেকের তো এই বদনাম আছে যে তারা খুব একটা যত্নশীল না, রোগীর প্রতি সহানুভূতি একটু আবার লোক হতে পারে, বা রোগীকে সেই অর্থে মানো বা রোগীকে সময়টা দেয় না, রোগীর কথা শুনে না। সবচেয়ে বড় বড় অভিযোগ হচ্ছে যে চিকিৎসকরা রোগীর কথা শুনতেই চায় না, মানে শোনার আগেই প্রেসক্রিপশন লেখা শুরু করে। ঠিক আছে, সমাজে তো ভালো মন্দ থাকবে, দোস্তটি সেই ডাক্তারটি আবার অনেককে সন্তুষ্ট করতে পারছে, আবার হয়তো 2-4 জন হয় না, এটা হতে পারে। পোস্ট অপারেটিভ ট্রিটমেন্ট, পোস্ট অপারেটিভ এটা হাসপাতাল তো আসলে ভ্যারি করে। তারপর আমরা চেষ্টা করি যে আমাদের যে ডাক্তাররা যে বলে যে নার্সিং এর মানটা ওই রকম না, আমার হাসপাতালে বলতে পারি আমাদের অ্যানেস্থেসিয়া, যেমন আমি সবসময় সুপারভিশন থাকি, এখন তো আমি ইভেন ক্যামেরা দেখতে পারি যে আইসিউতে কি অবস্থা আছে, নার্স ডাক্তার ঘুমাচ্ছে কিনা, বা সবসময় আমরা কিন্তু 24 আওয়ার সার্ভেলেন্স করি। তারপরে জুনিয়র ডাক্তার সবসময় আমার টাচে থাকতেছে, ফোন করতেছে, যে কোনো প্যারামিটার, ইমেল করছে, দেখছি, ছবি দেখছি। তারপরেও আমি বলবো যে
ইমপ্রুভিং আজ থেকে যে 20 বছর আগের যে চিত্র ছিল, এই 20 বছর আগে যে এখন যে আমরা শতভাগ সাফল্যে একটা কার্ডিয়াক সার্জারি করি, এটা কি দেশের অর্জন না? শতভাগ সাফল্যের দিকে যে আমরা ক্যাথ ল্যাব চালাচ্ছি, প্রাইমারি করছি, এগুলো তো আমরা আস্তে আস্তে আগাচ্ছি, আমাদের আরো সময় দিতে হবে। তবে প্রতিষ্ঠানগুলো যদি জুনিয়র ডাক্তার নার্সদের যদি ট্রেনিং, আপনাকে সংবাদপত্রের প্রচ্ছদে আমরা দেখেছি কত বছর আগে, সবকিছুর প্রচ্ছদে মনে আছে? তো আমি চেষ্টা করেছি যে সেটাই বললাম যে সে তো এই যে ধরেন আমাদের মাননীয় যোগাযোগ মন্ত্রী যখন অসুস্থ হয়ে পড়লেন, এই চিকিৎসা তো আমরাই দিয়েছি। আপনি জানেন যে আমি ওই সারা রাত কিন্তু যখন হার্ট অ্যাটাক পেশেন্ট উঠছিল না, তখন আমি কিন্তু ছিলাম ওখানে, আমার ইউনিভার্সিটি হসপিটালের ডাক্তার ছিল সেখানে, আমরা প্রাইভেট থেকে আমার ফুল টিম নিয়ে আমি অ্যানেস্থেশিয়া নিয়ে সবাইকে নিয়ে গিয়েছিলাম সেখানে, আমরা আমি সারা রাত ছিলাম, তার রাতে যে কনভার্সেশন হচ্ছিল বা আদার যে প্রবলেম ছিল সেগুলো ম্যানেজ করেছি। এবং আপনি যখন দেবী সিটি আসলো ইন্ডিয়া থেকে, আপনি দেখেন যে আমরা যে ভালো ম্যানেজ করেছি, তাই না? সেটা সার্টিফিকেট দিয়েছে, তাই আমরা তো আমার সাথে রাতে কথা হয়েছে দেবী সিটির, তাই না? এখন তো গ্লোবাল যুগ, ভুল করার এত তো বোকা না আমরা যে একদম বুঝবো না চিকিৎসাটা, সুযোগ নাই। আর ইনস্ট্রুমেন্ট ইকুইপমেন্ট তো আমরা কিনতে পারি, বাংলাদেশ তো এত গরিব না, বাংলাদেশ যদি পদ্মা ব্রিজ করতে পারে আর ইকুইপমেন্ট কিনতে পারবো না, তা হবে না। তারপর আমি বলবো যে আমাদের থানা লেভেলে যে সমস্ত হাসপাতাল আছে সব জায়গায় ইসিজি মেশিন থাকা উচিত, কারণ একটা বলেন বলে যে ইসিজি করলে বোঝা যায়, অনেকে বলে যে ডিলে না হয় সঙ্গে সঙ্গে ইসিজি করা। ডক্টর চক্রবর্তী বললেন যে চিকিৎসা সেবা অনেক উন্নত, সবকিছুই আছে, কিন্তু এটা কি ঢাকা কেন্দ্রিক না সারা দেশেই? ঢাকায় একটু বেটার, কিন্তু অন্য দেশে অবস্থা থানা লেভেলে বা ডিস্ট্রিক্ট লেভেলে পিছিয়ে আছে আমরা। তবে এটা গভর্নমেন্টকে ইনিশিয়েট নিতে হবে যে থানা লেভেলে ইসিজি মেশিনগুলো ফাংশনিং আছে কিনা, উইকলি ডেপুটেশনে মান্থলি কোনো কার্ডিওলজিস্ট ডিস্ট্রিক্ট লেভেল থেকে পাঠানো যায় কিনা, থানার লোকগুলো চেক আপ করলো, আমরা কিন্তু এরকম উইকলি ভিজিটর হিসেবে পাঠাতে পারি গভর্নমেন্ট লেভেলে। আমি একটা মেসেজ দিই, এইমাত্র আপনি একটা ইম্পর্টেন্ট কথা বলছেন যে আমরা যে চিকিৎসাটা দিচ্ছি প্রাইমারি পিটিসি বললাম যে এই জিনিসটা ঢাকা কেন্দ্রিক কিনা, বেশি অধিকাংশ ক্ষেত্রে এটা ঢাকা কেন্দ্রিক, কারণ এই মুহূর্তে বাংলাদেশে আমি যতদূর জানি 65টা ক্যাথ ল্যাব আছে এবং 39 সেন্টার এটা হচ্ছে, কিন্তু 39 সেন্টার তো 116 কোটি মানুষের দেশে এটা এমন কিছু না। কিন্তু এখন একটা ওষুধ চিকিৎসা বেড়েছে ইনজেকশন, সেটা হলো থ্রম্বোলাইটিস, মেটালাইজ নামে আছে, এলটিপ্লেস নামে আছে। এই ইনজেকশনটা রিমোট কোনো প্লেসেও যদি, মনে করেন যে সেটা বা কুমিল্লা হলো, নোয়াখালী হলো, যে কোনো দেশে হার্ট অ্যাটাকের রোগী যদি ওখানে যায়, ওখানে যাওয়ার পর যদি ডাক্তার এই ইনজেকশনটা দেয় যে সে যদি শনাক্ত হয়, এবং ইনজেকশনটা দিয়ে পেশেন্টটা যদি ল্যাবেডের মতো হাসপাতাল, স্কোয়ারের মতো হাসপাতাল, এই ধরনের হাসপাতালের ভিতরে তাড়াতাড়ি পাঠিয়ে দিতে পারে, দেখা গেছে যে 24 ঘন্টার ভিতরে যদি এই পেশেন্ট আমাদের কাছে রিচ করতে পারে এবং আমরা যদি ক্যাথ ল্যাবে নিয়ে ওই ওষুধ ওইটা ব্লকটা খুলে দিতে পারে, আর যদি খুলে না দিতে পারে তাহলে আমরা ওখানে আবারও রিং লাগাতে পারি। ওষুধটা দিয়ে যদি আমাদের কার্ডটা পাঠিয়ে দেয়, আমি যেটা নাকি ভালো খবর দিই, প্রাইমারি পিটিসি আমরা সাথে সাথে যখন এটা খুলি সেটার যে মর্টালিটি বেনিফিট, মানে সার্ভাইভাল বেনিফিট আর মর্টালিটি যা রেট, আর ওইটা দিয়ে যে পাঠানোর পরে আমরা যখন রিং লাগাই 24 ঘন্টার মধ্যে, বেনিফিটের মধ্যে পার্থক্য একেবারে 99-100, বিশাল কোনো পার্থক্য নাই। সুতরাং পেরিফেরির কোনো হাসপাতালে যদি হার্ট অ্যাটাকের রোগী আসে, সাথে সাথে তাকে এই ওষুধটা মেটালাইজ অথবা এলটিপ্লেস ইনজেকশন দিয়ে পেশেন্টটা একটু স্টেবল হলে তাকে অ্যাম্বুলেন্স দিয়ে যদি করোনারি অ্যাঞ্জিওগ্রাম এবং পিটিসি এ ক্যাপেবল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়, তাহলে তো আমরা সাথে সাথে এটা কাজটা করতে পারি, কারণ 24 ঘন্টা তো আমাদের দুয়ার খোলা আছে, আমাদের ক্যাথ ল্যাবের তো ইকুইপ, তো আমাদের নার্স, আমাদের না এই এই প্রাইমারি পিটিসি এ করার জন্য ল্যাবে একটা সিস্টেমই আছে যে আমরা এটা রাত্রেবেলা করব, সুতরাং আমরা তো করতে পারি এবং ঢাকার অনেক হাসপাতাল এটা পারে। সুতরাং এই জিনিসটা মর্টালিটি সার্ভাইভাল বেনিফিট আর শুধু ঢাকা কেন্দ্রিক না, যে কোনো জায়গাতে হলে আপনি যদি 24 ঘন্টার মধ্যে পেশেন্ট শিফট করে দিতে পারেন তো পেশেন্ট তার বেনিফিট পাবেই। আমিও ভালো মতো জানতাম না, ইভেন আমি আপনাকে বলি আমরা সবসময় যখন নাকি হার্ট অ্যাটাক হয় তখন আমরা বলি যে হাই ব্লাড প্রেশার কন্ট্রোল করো, কোলেস্টেরল কন্ট্রোল করো, কিন্তু দেখা গেছে সাউথ এশিয়ানদের মধ্যে যাদের নাকি হার্ট অ্যাটাক হয় 77% লোকের কোলেস্টেরল লেভেল নর্মাল, তার মানে নর্মাল কোলেস্টেরল নিয়েই তাদের হার্ট অ্যাটাক হচ্ছে, তার মানে অন্য কোনো ফ্যাক্টর আছে। স্মোকিং ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কন্ট্রিবিউটিং ফ্যাক্টর, যেটা নাকি সাউথ এশিয়ানদের মৃত্যুর একটা প্রধান কারণ। আমার কাছে অনেক রুগী আসে, তারা এসে বলে যে আমি তো দিনে একটা সিগারেট খাই, ভুল ধারণা, সিগারেট স্মোকিং এর সাথে যে হার্ট অ্যাটাকের যে কার্ভ সেই কার্ভ লিনিয়ার না, বারবার আমি এই কথাটা বলি, কারণ একটা লোক অনেক সিগারেট খায় তার লাং ক্যান্সার বেশি হবে, একটা লোক অনেক সিগারেট খায় তার থ্রোট ক্যান্সার বেশি হবে, কিন্তু একটা লোক অনেক সিগারেট খায় আরেকজন একটা খায় তার হার্ট অ্যাটাক সমান, কারণ কার্ভ ইজ নন লিনিয়ার, আপনি একটা সিগারেট খেলে যা হবে ওই আপনার 100টা সিগারেট খেলে তাই হবে। সুতরাং আমাদের মানতে মানা যাবে না, আমাদের এখানে ড্রাগস ইউজের নানা রকমের ইয়ে আছে, অন্যান্য ড্রাগস অন্যান্য ড্রাগস অ্যালকোহল
অ্যালকোহল, আসলে আমি অ্যালকোহল সম্পর্কে অনেক কিছু বলতে পারি, কিন্তু আমাদের সোশ্যাল যে স্ট্রাকচার অ্যালকোহলটা কিন্তু ই পারমিট করে না। আমাকে যদি থিওরিটিক্যালি বলেন যে ইউরোপিয়ানদের মধ্যে কেন হার্ট অ্যাটাকে, তাহলে আমাকে অন্যভাবে, কিন্তু আমাদের সোশ্যাল কাস্টম, আমরা আমি তো আপনি চিকিৎসক হিসেবে, আমি চিকিৎসক হিসেবে বলতে পারি, কাস্টম বিবেচনা করতে হবে এটা চিকিৎসক হিসেবে জানি। আমি টু স্যার মানে টু টু ইউনিটস অফ অ্যালকোহল পার ডে ফর এ ম্যান, ওয়ান ইউনিট অফ অ্যালকোহল পার ডে ফর এ ওম্যান, নো প্রবলেম। তাহলে ইউনিটটা কেমনে ভাগ করে? ওয়ান ইউনিট মানে হলো ওয়ান কনভেনশনাল বিয়ার, 100 ml অফ ওয়াইন এবং 30 ml অফ হুইস্কি, এই তিনটা হল ওয়ান ইউনিট। সুতরাং এই ধরনের একটা ইউনিট যদি কোনো মেয়ে খায় আর দুইটা ইউনিট যদি পুরুষ খায়, ইট ইস ওকে, লিমিটেড। কিন্তু ওভার অ্যালকোহল যদি খায় মোর ইনক্রিজ হার্ট অ্যাটাক। কিন্তু আমাদের অন্যান্য নেশাজাত যেগুলো, অন্যান্য সেটা খুবই কম, আমরা কিন্তু নেশার প্রকোপ তো বাংলাদেশে অনেক বেশি, তবে ইয়াবা খেলে কিন্তু হার্ট ড্যামেজ হয়ে যায়, ডেঞ্জারাস ড্রাগ। আমি কিন্তু এই জিনিসটা রিপোর্টও করছি জার্নালে, হিরোইন ইন্ডিউসড, কারণ এরা করে কি, আপনার করোনারি আর্টারি নর্মাল আছে কিন্তু আপনি হিরোইন নিছেন অথবা অন্য কোনো ড্রাগ নিছেন, এই নর্মাল আর্টারি স্পাজমে চলে যায়, স্পাজমে চলে গিয়ে হার্ট অ্যাটাক করে। কিন্তু আমি একটা জিনিস বলি, এইটা আমাদের দেশের জন্য এমন কোনো বিষয় না, অ্যালকোহলও যেমনও না, ওই হিরোইন ইয়েও আমাদের দেশের জন্য, আমাদের দেশের ইম্পর্টেন্ট বিষয়গুলো আমি একটু বলতে চাই। ওয়ান ইজ সিগারেট। আরেকটা জিনিস বলি, আমরা কোলেস্টারলের ওষুধ দিয়ে রুগীকে ছেড়ে দিই, গ্রামে যখন যায় অন্য কোনো ডাক্তারের কাছে যায়, আমি কাউকে দোষ দিচ্ছি না, তারা করে কি, দেখা গেল ডাক্তার লুৎফর রহমান বাইপাস সার্জারি করে কোলেস্ট্রল ওষুধ দিয়ে দিছে, আমি রিং লাগে একটা কোলেস্ট্রল ওষুধ দিয়ে দিছি, বলো যে না না কোলেস্ট্রল তো নর্মাল হয়ে গেছে, এখন এটা বন্ধ করে দেন, লিভার নষ্ট হয়ে যাবে, কিডনি, ভুল ধারণা। কোলেস্ট্রলের ওষুধ যদি কাউকে দেওয়া হয়, তার যদি রিং থাকে, তার যদি বাইপাস থাকে, যে কার্ডিওলজিস্ট অথবা কার্ডিয়াক সার্জন তাকে দিছে, তার কথা ছাড়া এটা বন্ধ করা উচিত না, একটা ইম্পর্টেন্ট মেসেজ। দুই নম্বর কথাটা, আমাকে এসে অনেক রোগী বলে যে ডিম খাওয়া যাবে কিনা, আমি এই কথাটা এর জন্য বলছি, গত 3 বছরে ইউরোপে এবং আমেরিকার ওরা একটা ন্যাশনাল গাইডলাইন বের করে, ডায়েট গাইডলাইন বার করে, দে আর চেঞ্জিং। আমরা কিছুদিন আগে আসে বলতাম না 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 ডিমের কুসুম কিন্তু খায়েন না, ডিমের কুসুম খেলে কিন্তু বিপদ আছে, কিন্তু এখন পৃথিবীর একটা সেরা আর্টিকেল বার হয়েছে, প্যান ইউরোপিয়ান ইপিক কোহর্ট স্টাডি, এর চেয়ে বড় স্টাডি এই বিষয়ে পৃথিবীতে আর হয় নাই। আগে যে সমস্ত স্টাডির উপর এই এগের উপরে মানে ডিমের উপর বলা হতো, সেগুলো খুব ছোট ছোট স্টাডি, এরা বলছে প্রতিদিন যদি একটা করে ডিম খাওয়া হয়, হার্ট অ্যাটাক তো বাড়েই না, বরং 21% কমে যায়। ঠিক একই ধারণা মিল্কের ব্যাপারে, মিল্কের ব্যাপারে সবচেয়ে লাইমস্টোন মানে একটা মাইলস্টোন স্টাডি ছাপা হয়েছে গত বছর ল্যান্সেটে, তারা দেখছে ডেইরি প্রোডাক্ট 2 সার্ভিংস, তারা বলে 2 সার্ভিংস মানে আমাদের প্রায় 2 গ্লাস হয়, কারণ আমাদের একটা গ্লাসের মধ্যে 200 ml 250 ml পদ। দেখা গেছে যারা নাকি প্রতিদিন দুধ খায় 200 ml 250 ml মানে এক গ্লাস, তাদের মধ্যে হার্ট অ্যাটাকের সংখ্যা কম। আমরা আগে বলতাম, আমাদের কাছে আসলেই বলতাম না স্কিম মিল্ক খাইবেন, পাতলা দুধ খাইবেন, সরুটিয়া খাইবেন, এটা এখন আর ভ্যালিড নাই। সুতরাং আমেরিকা এবং ইউরোপিয়ান কান্ট্রি গুলো তাদের গাইডেন্সই চেঞ্জ করবে, সুতরাং ই খাওয়া কোনো অসুবিধা নাই, দুধে কোনো অসুবিধা নাই, ডিমে কোনো অসুবিধা নাই। আরেকটা জিনিস, আমাদের মাত্রাতিরিক্ত মানে যদি মাত্রাতিরিক্ত সবকিছু খারাপ, আপনি যদি মাত্রাতিরিক্ত ভাতও খান আপনার ডায়রিয়া হবে, সেটা আলাদা জিনিস, সেই বিষয়ে আমি যাচ্ছি। বেশি ভাত খেলে ডায়রিয়া হয় না, কোলেস্ট্রল বেড়ে যায়, আমাদের দেশে মানুষের একটা হার্ট অ্যাটাকের প্রধান কারণ হলো হাই টিজি লো এইচডিএল, ভালো কোলেস্ট্রল কম থাকে, টিজি বেশি থাকে, সেটা আবার ভাতা রুটির সাথে। আমাদের কাছে অনেক রোগী আসে, এসে বলে আমি কি সানফ্লাওয়ার অয়েল খাবো, সি ফ্লাওয়ার অয়েল খাবো, অলিভ অয়েল খাবো, অয়েল সম্পর্কে একটা বিশাল প্রবলেম। কিন্তু আমি আপনাকে একটা জিনিস বলি, আমাদের দেশে যে মাস্টার্ড অয়েল, সরিষার তেল, সরিষার তেলের উপরে, সরিষার তেলের সাথে এবং অলিভ অয়েলের সাথে একটা আছে, কি বলে, যুদ্ধ আছে যে কে ভালো, সরিষার তেল না অলিভ অয়েল। কিন্তু অলিভ অয়েলের দাম নিশ্চয়ই বেশি, আমি আসলে বাজারে কোনোদিন যাই না, তো ইভেন দেন আমার মনে হয় যেন বেশি হবে। মাস্টার্ড অয়েলের উপর, মাস্টার্ড অয়েলে মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যেটা নাকি শরীরের জন্য খুব ভালো, 70%, অলিভ অয়েলে আছে 76%, পার্থক্য কিন্তু খুব বেশি না। আর যদি স্যাচুরেটেড ফ্যাট, যেটা নাকি খারাপ ফ্যাট, সেটা অলিভ অয়েলে আছে 13%, কিন্তু সরষের তেলে আছে মাত্র 8%। সুতরাং সেই দিক থেকে দেখা যায়। আচ্ছা, আমেরিকানরা বলছে যে সরিষার তেল কুকিং হিসাবে না খাওয়াই ভালো, কেন বলছে, তারা বলছে যে সরিষার তেল যদি বেশি হয়, সরিষার তেলের মধ্যে ইরোসিক অ্যাসিড নামে একটা অ্যাসিড থাকে, সেটা নাকি হার্টের মাংস ড্যামেজ করে। কিন্তু ইন্ডিয়াতে, কারণ সরিষার তেলের উপর যে বিষয়টা, সেটা আমেরিকানরা কি জানে, ও তো জানে তো ইন্ডিয়ানরা, বাংলাদেশিরা, পাকিস্তানিরা যারা এগুলো খায় সরিষার তেল। এবং আমেরিকান কোলাবোরেশনে ইন্ডিয়ার দুইটা হাসপাতাল, AIMS অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এবং বেঙ্গালোরের সেন্ট জোন্স হাসপাতাল, তারা একটা স্টাডি করে দেখছে যে এটা বোগাস কথাবার্তা, আসলে মাস্টার্ড অয়েল ইজ দ্য বেস্ট অয়েল। সুতরাং আমাদের দেশে যদি আমরা কেন বেশি দামি বড় বড় সানফ্লাওয়ার অয়েল খান, সি ফ্লাওয়ার অয়েল খান, আসলে আমাদের দেশের গরিব মানুষ, আমরা সবাই মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত এরকম লোক, তো আমাদের জন্য তো সরিষার তেল এবং সয়াবিন অয়েল ইজ মাচ বেটার, সয়াবিন অয়েলের দাম সবচেয়ে কম, তাহলে সয়াবিন অয়েল, সুতরাং আমি দামি সয়াবিন, ওকে
সয়াবিন ইজ ওকে 100% ওকে, সয়াবিনে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড অনেক বেশি থাকে, সুতরাং অসুবিধা নেই। আমি আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, এক্সারসাইজ, এক্সারসাইজ ইজ এ প্রাইম ইম্পর্টেন্স, প্রতিদিন এক্সারসাইজ করে দেখেন এক্সারসাইজের জিনিসটা আস্তে আস্তে কমে আসতেছে। আগে আমরা বলতাম প্রতি প্রতিদিন 45 মিনিট করে হাঁটতে বলছে, কিন্তু আমেরিকান এটাকে কমে নিয়ে আসে, এখন বলছে প্রতি সপ্তাহে 150 মিনিট, তার মানে 5 ডেজ পার উইক যদি হয় প্রতিদিন আধা ঘন্টা করলেই হয়। এটা কিন্তু আমি বলতেছি স্ট্যাটিস্টিক 2019 আমেরিকান কলেজ কার্ডিওলজি, কি করে হার্ট রোগ প্রতিরোধ করতে হয় তার জন্য ওরা 10টাই দিছে, কি বলে টেক হোম মেসেজ দিছে, তার মধ্যে এটা একটা। প্রতি সপ্তাহে যদি 150 মিনিট করে যদি সে এক্সারসাইজ করে, নো নিড, তার মানে 7 ডেজ পার উইক ইজ গুড, বাট 5 ডেজ পার উইক ইজ অলসো এনাফ। আরেকটা ভুল ধারণা আছে, অনেকেই ভাবেন যে আমার ডায়াবেটিস আছে, আমার হাই ব্লাড প্রেশার আছে, আমার বয়স 50, আমি যদি রোজ একটা করে অ্যাসপিরিন ট্যাবলেট খাই তাহলে বোধহয় আমার হৃদরোগ আটকে যাবে। একেবারেই সত্যি না। গত 2 বছরে নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন, যেটা নাকি পৃথিবীর মানে সেরা মেডিসিন, তারা 3টা আর্টিকেল পাবলিশ করছে, বিশাল বিশাল। একটার নাম ইয়েকে বলে এসপি নামে একটা আর্টিকেল, বা কে বলে দেন আরো 2টা আর্টিকেল, এসএন নামে একটা আর্টিকেল, প্রমাণ হয়েছে যে অ্যাসপিরিন হৃদরোগ প্রতিরোধে কোনো কাজই করে না, বরঞ্চ আরো খারাপ করে। কিন্তু আমি একটা সতর্কবাণী দিই, যার ডকুমেন্টেড হৃদরোগ আছে, তার মানে ব্লক আছে, যার হার্টে রিং আছে, যার বাইপাস করছে লুৎফর রহমান সাহেব, তারা অ্যাসপিরিন বন্ধ করতে পারবে না। কিন্তু রেগুলার খাবে একটা করে, তারা ডেফিনিট খাবে, কোনো সন্দেহ নাই। কিন্তু যার হৃদরোগ নাই, তারা ভাবে যে 50 বছরের বেশি আমি বোধহয় একটা অ্যাসপিরিন করলে আমার হার্ট অ্যাটাক কম হবে। এই জিনিস আর ডাটা আর পৃথিবীতে নাই, এবং আমেরিকা এবং ইউরোপ একই ধারণা পোষণ করে, এবং তারা প্রাইমারি প্রিভেনশনের জন্য, হৃদরোগ প্রতিরোধের জন্য অ্যাসপিরিনের ইউজ প্রায় বন্ধের কোঠায়, এখন আর কেউ লেখেও না। তো এগুলো আমি প্রতিরোধের কথাগুলো বললাম। যে লাইফস্টাইলের আর অন্য কিছু, লাইফস্টাইলের আরেকটা জিনিস ইয়াতে এক্সারসাইজ তো বললেন, এর বাইরে লাইফস্টাইলের আর কিছু না, কিন্তু এক্সারসাইজ কে কোন ধরনের করবে সেটা খুব ইম্পর্টেন্ট। বেস্ট এক্সারসাইজ ইজ অ্যারোবিক এক্সারসাইজ, যদি আপনি যেমন রানিং, সুইমিং এগুলো ভালো। হার্টের যারা অসুখ আছে তাদের জন্য অ্যানারোবিক এক্সারসাইজটা অত ভালো না। আমরা সবসময় প্রেফার করি যে এক্সারসাইজের অক্সিজেন ইউটিলাইজেশন আছে সেই এক্সারসাইজটা ভালো। সুতরাং ব্রিস্ক ওয়াকিং ইজ গুড, রানিং করলে তারও ভালো, জগিংও ভালো। তো আপনারা তবে হার্ট অ্যাটাকের পরপরই কিন্তু এগুলো করা যাবে না। হার্ট অ্যাটাকের পরে আমাদের একটা রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম আছে, আমরা 4 সপ্তাহ পর্যন্ত ওই পেশেন্টটাকে ওই ডাক্তার লুৎফর রহমান আরো এটা ভালো করে শুনতে হবে, উনি এটা ভালো বলতে পারবেন যে কেমনে কেমনে কেটে ছেড়ে ঠিকঠাক করে দিলে তারপরে কিভাবে চলতে হবে। যে এমনিতে ফ্যাট নিয়ে কিছু বলতে চাইছেন? আচ্ছা, ফ্যাট, চর্বি, ফ্যাট একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ ফ্যাটের ক্যালোরি মান সবচেয়ে বেশি, কারণ 9 কিলো ক্যালোরি পার গ্রাম। ফ্যাট আসলে আমরা জানি যে 3 রকমের ফ্যাট, আমরা বলি স্যাচুরেটেড ফ্যাট, আনস্যাচুরেটেড ফ্যাট, ট্রান্স ফ্যাট। ট্রান্স ফ্যাট কিন্তু ডেঞ্জারাস, আমরা যে ইয়াতে কুকিতে, কুকি পেস্ট্রি এগুলাতে পাই, আপনি যখনই আপনাকে বেশি করে ই করবেন মানে হিট করবেন এই জিনিসটা, ফ্যাটটা ট্রান্স ফ্যাট। ট্রান্স ফ্যাট হলো স্যাচুরেটেড ফ্যাট এবং আনস্যাচুরেটেড ফ্যাটের মাঝামাঝি একটা জিনিস। আচ্ছা, আরেকটা জিনিস, তরকারি আমরা সবসময় বিদেশিদের মধ্যে হার্ট অ্যাটাক কম, কেন কম হয়, ওরা তো কোনো জিনিস কুকি করে না, আধা কুক করা জিনিস খায়। ভেজিটেবলকে যদি, সব ভেজিটেবলই আমাদের শরীরের জন্য খুবই ভালো ম্যাক্সিমাম, কিন্তু আমরা করি কি সেটাকে সিদ্ধ করতে করতে এমনই একটা অবস্থায় আনি, তখন কি হয় সেটার মধ্যে পারঅক্সিডাইজ অ্যালডিহাইড নামে 2টা জিনিস তৈরি হয়, যেটা নাকি ইনজুরিয়াস হয়ে যায়। সুতরাং কুকিং বেশি ভেজিটেবল, আর ভেজিটেবলের মধ্যে ফলিনিক অ্যাসিড নামে একটা জিনিস থাকে যেটা নাকি হৃদরোগ প্রতিরোধ করে, সেটাও নষ্ট হয়ে যায়। সুতরাং বেশি হিট করার দরকার নাই। আরেকটা জিনিস বলি, স্যাচুরেটেড ফ্যাট কোথায়? মাটনে স্যাচুরেটেড ফ্যাট, বিফে স্যাচুরেটেড ফ্যাট, পর্কে স্যাচুরেটেড ফ্যাট, কিন্তু চিকেনে কিন্তু স্যাচুরেটেড ফ্যাট অনেক কম, যদি আপনি স্কিনটাকে বাদ দিয়ে দেন, এগুলো হলো স্যাচুরেটেড ফ্যাট। তো সাধারণ বাংলায় সাধারণ মানুষ স্যাচুরেটেড ফ্যাট কি করে বুঝবে? যে ফ্যাট রুম টেম্পারেচারে ই হয়ে যায়, মানে জমে যায়, দ্যাট ইজ স্যাচুরেটেড ফ্যাট, তাই না? আরেকটা জিনিস বলি, কোকোনাট অয়েল সম্পর্কে আমার একটা ই হলো, কোকোনাট অয়েল কিন্তু ডেঞ্জারাস, কারণ 80-90% স্যাচুরেটেড ফ্যাট থাকে। ইন্ডিয়াতে কেরালার লোকরা কোকোনাট অয়েল, নারকেল তেল দিয়ে রান্ধে, তাদের মধ্যে ইন্ডিয়ার সবচেয়ে হার্ট অ্যাটাকের সংখ্যা সবচেয়ে বেশি। সুতরাং এটা অ্যালার্মিং। আর কোন রিস্ক ফ্যাক্টরের কথা বলবেন আপনি? আর কোন রিস্ক ফ্যাক্টর আমাদের নাই। হাইপারটেনশন, আপনি একটা জিনিস বলি, হাই ব্লাড প্রেশার ইজ দ্য মেইন কন্ট্রিবিউটিং ফ্যাক্টর। আমি বলি আপনি যদি ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স দেখেন 2016, আমি জানি 1 নম্বর কারণ কন্ট্রিবিউটিং, মানে মৃত্যুর কন্ট্রিবিউটিং ফ্যাক্টর 1 নম্বরে হলো হাই ব্লাড প্রেশার, 2 নম্বরে স্মোকিং, 3 নম্বরে ডায়াবেটিস। দেখতেন তো স্মোকিং কোথায় উঠে গেছে, ইভেন ইট সুপারসিডস দ্য ডায়াবেটিস। সুতরাং হাইপারটেনশন, হাই ব্লাড প্রেশার কন্ট্রোল করতে হবে। হাই ব্লাড প্রেশার কোন পর্যন্ত কন্ট্রোল করতে হবে? ড্রাগ একটা লাগলো, 2টা লাগলো, 4টা লাগলো, 5টা লাগলো, ইমেটেরিয়াল। আপনার ব্লাড প্রেশার কন্ট্রোল হলে দ্যাট ইজ মেটেরিয়াল। সুতরাং যে কোনো প্রকারে হোক, যাদের হৃদরোগ আছে তাদের ব্লাড প্রেশার অলমোস্ট কন্টিনিউয়াসলি 130/
80 নিচে রাখতে হবে সুতরাং এর উপরে যদি যায় তাহলে হৃদয়ে বা হৃৎপিণ্ডের উপর চাপ সৃষ্টি হবে তাই বলি হৃদরোগের যাদের ডায়াবেটিস কন্ট্রোলের সাথে সাথে ব্লাড প্রেশার কন্ট্রোলের টার্গেট হলো আমাদের 130/80 আর নিচে নিচে আমরা সাধারণত বলি না সাধারণত নিচেও আসে আমি আসলে থিওরিটিক্যালি বলতে পারি এটা বোধহয় জনগণের জন্য খুব ভালো হবে না কারণ একটা নিচের একটা ইয়ে আছে সিলিং আছে যেখানে যদি এই পর্যন্ত ব্লাড প্রেশার চলে আসলে করোনারি সার্কুলেশন কমে যায় যদি ডায়াস্টোলিক প্রেশার 60/85 নিচে নেমে যায় সুতরাং আমরা সাধারণত বলি না নিচের টার্গেট 110/70 ইজ এনাফ আমরা সাধারণত চাই না 130/80 যাতে ডায়াস্টোলিক পারফিউশন কমে 110/70 ডক্টর লুৎফর রহমান কি কি যোগ করবার আছে দ্বিতীয়ত কাটাছেঁড়া করে দেবার পরে আসলে আমরা এটা শুনেছি যে অনেক সার্জনরা বলেন যে এখন থেকে আপনি নরমাল না একটা মানুষের মতো জীবন যাপন করতে একবার যদি হয় এটা কিউরেবল না যে ক্রনিক ডিজিজ আমি বললাম যেমন একটা ইনফেকশন হলে পারে কিউর হয়ে যায় অ্যান্টিবায়োটিক খেলে হার্ট ডিজিজ একবার ডায়াগনোস হলে ইজ এ ক্রনিক ইউ হ্যাভ টু ক্যারি অন লিভার সিরোসিস যেমন ক্যারি অন তো ক্রনিক হার্ট ডিজিজটা করোনারি ডিজিজ ক্যারি অন তো ক্যারি অন যাতে স্লো প্রোগ্রেস হয় সেই জন্য আমরা যেটা বললাম যে ফুড হ্যাবিট লাইফ স্টাইল সো একবার ধরলে এখান থেকে আর মুক্তি নেই তবে একটা জিনিস একটা আমরা আলোচনা আনতে চাই যে জেনেটিক যেটা আমি দেখেছি এক ফ্যামিলির হয়তো সাত ভাইয়ের আমি বাইপাস করেছি সো ফ্যামিলির যদি প্যারেন্টসের যদি করোনারি ডিজিজ থাকে তার ছেলে মেয়েদের বেশি হবে ভাই বোন একজনে হলে পরে বাকি ভাই বোনদের এদের সাবধান হতে হবে এবং স্ক্রিনিংয়ে যেতে হবে যে এক্সিকিউটিভ কার্ডিয়াক চেক আপ যেটা বর্তমানে অনেক বেশি সো ফ্যামিলিতে যাদের হার্ট ডিজিজ থাকে তাহলে ফ্যামিলির সবাইকে সাবধান হতে হবে এবং সবাইকে শৈশব থেকে বাচ্চাদের ওই ফ্যামিলির ফুড হ্যাবিটের ব্যাপারে সাবধান হতে হবে যে আজকাল তো বাচ্চাদেরও মানে হ্যাঁ অনেক যদি আজকাল ভালো ভালো যে ডায়েটিশিয়ানরা যে প্রোগ্রাম গুলো করে এবং যদি সাথে ফিজিক্যাল ওয়ার্কটা অ্যাড করে প্রত্যেকটা ব্যক্তি কিন্তু এই ওবেসিটিটা কন্ট্রোল করতে পারে চাইলে আরেকটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে চিকিৎসা ব্যয় যেটা অনেকেরই অনেক কনসার্ন যে চিকিৎসা ব্যয় তো বাংলাদেশে সার্জারির ক্ষেত্রে সাধারণ চিকিৎসার ক্ষেত্রে ব্যয়টা কিরকম অনেকেই মনে করেন যে কারণে বাইরে যাওয়ার একটা প্রবণতা আছে এবং অনেকে মনে করেন সস্তা পাবে না তো আমি মনে করি যে আমাদের যে করোনারি কেয়ার ইউনিট যেটা হার্ট অ্যাটাকের যেতে না এটা অনেক খরচ আছে এটা যদি গভর্নমেন্ট লেভেল অলরেডি মেডিকেল কলেজ চালু হয়েছে ডিস্ট্রিক্ট লেভেলে যদি আমাদের কার্ডিয়াক সেন্টারগুলো চালু হয় করোনারি কেয়ার ইউনিট যে থানা লেভেল থেকে দ্রুত ডিস্ট্রিক্টে আসবে আমরা কিন্তু অনেক প্রিভেনশন করতে পারি যেটা বলে দাদা বলে যে থ্রম্বোলাইসিস করবে এবং যে করোনারি কেয়ার ইউনিটের যে কস্ট যেটা টার্সারি প্রাইভেট হাসপাতালে যে খরচ পড়ে গভর্নমেন্ট তো গভর্নমেন্ট বেয়ার করছে আমরা চাচ্ছি যে গভর্নমেন্ট ডিস্ট্রিক্ট লেভেলে করোনারি কেয়ার ইউনিটটা বেড বাড়ায় দিক একটু যেগুলো আছে সেগুলো আরও বেড যাতে ক্রাইসিস না থাকে ওই 2-5 বেডে কভার হবে না মিনিমাম 25-30 বেডে যদি এরকম ডাক্তার এখন আমাদের তৈরি হচ্ছে করোনারি কেয়ার ইউনিট যদি ডিস্ট্রিক্ট লেভেল চালু করতে পারেন তাহলে কস্ট কাটেল করতে পারবো আর সার্জারির ক্ষেত্রেও আমরা যেটা কম্পেয়ার যদি করি আমরা খুবই রিজনেবল প্রাইসে কারণ একটা ইনস্ট্রুমেন্ট ইকুইপমেন্ট খরচ আছে ইন্ডিয়ার সঙ্গে আমাদের কম্পেয়ারেবল আমরা সবসময় সিঙ্গাপুর ব্যাংকক অনেক কস্টলি বাট ইন্ডিয়ার সাথে আমরা একই লেভেলে কাজ করি একই লেভেলে মনে করছেন এমনিতে যাদের বাইপাস করেন বা স্ট্যান্টিং পেসমেকার যাদের লাগানো হয় এদের জন্য পরামর্শ কি থাকে যাদের মানে একজন চিকিৎসক আমি আগে বলছি ইটস এ ক্রনিক ডিজিজ এটা কখনোই কিউর হবে না বাট আপনাকে মেইনটেইন করতে হবে বাইপাস করলে রিং লাগাইলো তাকে সে ড্রাগ কখনো ডাক্তারের পরামর্শ ছাড়া বাদ দেওয়া যাবে না ফিজিক্যাল ওয়ার্ক কন্টিনিউ করতে হবে স্মোকিং চিরতরে বাদ দিতে হবে ফিজিক্যাল ওয়ার্কের কি এটা লিমিট লিমিট 40 মিনিট তাকে হাঁটতেই হবে মানে এর বাইরে মানে অতিরিক্ত পরিশ্রম করাটা না সে তার ফিটনেস ভালো থাকলে করবে সে আর যদি হার্টের পাম্পিং পাওয়ার দেখতে হবে ইকো করে মনিটর করতে হবে কিন্তু হার্টের ডিজিজ সবার সমান না একজন আছে পাম্পিং পাওয়ার 60% একজন আছে পাম্পিং পাওয়ার 30% বোথ আর নট সেম তবে যাদের দুর্বল হার্ট এদেরকে দেখতে হবে ভাল ঠিক আছে কিনা দুর্বল হার্টে অনেক সময় যদি রেট কম থাকে আমরা কিন্তু সাপোর্টিং পেসমেকার AICD লাগাই সেটাকে প্রোটেকশন থাকতে পারি ম্যাসিভ হার্ট অ্যাটাক হলে অনেক সময় এই যাতে সাডেন থেমে না যায় ডিভাইস ইমপ্লান্ট করেও সেটা কিন্তু প্রোটেকশন থাকতে হবে শুধু রিং বা বাইপাসে হবে না এই যে ডিভাইস ইমপ্লান্টেশনটা ব্যাপারে আমাদের ওটা একটু ব্যয়বহুল বাট এদিকেও খেয়াল রাখতে হবে আরেকটা হচ্ছে যে অনেকে ন্যাচারাল প্রিভেনশনের কথা বলেন মানে আপনি তো কিছু পরামর্শ দিলেন অনেকে বলেন যে এর বাইরেও কিছু কিছু আছে যে এটা 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 সেটা খেলে এই হৃদরোগগুলো ভালো হয়ে যায় এই যে এখানে ঢাকায় এখন কিছু সেন্টারও হয়েছে আপনি জানেন নানা রকম ভাবে তারা এবং তারা প্রায় শতভাগ নিশ্চয়তাই আপনি যেমন সার্জারিতে শতভাগ নিশ্চয়তা তারাও এরকম শতভাগ
না আমি বলছি যে সার্জারির সাথে এটা সম্পর্ক নাই, সার্জারি তো সে ভালো না হলে বলবে যে ভালো হচ্ছে না আবার ব্যথা করছে, তাহলে সে আবার চেক অ্যাঞ্জিওগ্রাম করবে। সম্পর্কে আপনাদের কি কি ধারণা? আমাদের কোনো ধারণাই নাই, আমাকে জিজ্ঞেস করতে হবে সায়েন্টিফিক ওয়েতে, কারণ আমরা জিলো ভাই আমরা বিশ্বাস করি, আমরা আসলে আমি বলি আমরা বাংলাদেশে যারা চিকিৎসা করি মেইনলি উই ডিপেন্ড অন টু অথরিটি, একটা হলো আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি আমাদের যে গাইডলাইন দেয়, ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি যে গাইড দেয়, এই গাইডেন্সে তো আমরা কোনোদিন এটা কখনো দেখি নাই যে এগুলো করলে এরকম হয়। আমি আর একটা ফানি জিনিস দুইটা জিনিস আমি বলি না, কিন্তু যেমন ধরেন যে ওই যে এই অঞ্চলের আবহাওয়া, এই অঞ্চলের মানুষের শারীরিক গড়ন, জীবনযাপন প্রণালী সবকিছু তো আলাদা, এই এই অঞ্চলের মানুষের ফুড হ্যাবিট বা কিছু কিছু ফুড আছে যেটা অন্যরা খুব একটা টাচ করে না। যেমন আপনি একটু আগে মাস্টার্ড অয়েলের কথা বললেন, সেই রকম বলছি যে এমন কোন খাদ্য উপাদান আছে কিনা যেগুলো খেলে অনেকখানি রিমেডি পাওয়া যায়, বা আমি আমি জানি না ওই রকম কোন খাবার ওরকম ভাবে না, এরকম নানা রকমের পরামর্শ আপনি দেখবেন এবং এই ধরনের নানা পরামর্শ এখন সোশ্যাল মিডিয়াতে ব্যাপক হারে ঘোরা ফেরা করছে। আমাকে যেই বলে আমি বলি আমি জানি না, কারণ আমার একটা বইয়ে লেখা থাকতে হবে, নাহলে তো আমি জানবো না, আমি কেন ওনাদের কথা জিজ্ঞেস করবো। তবে আপনার একটা জিনিস বলি যে এরকম খাবার দাবার এবং মানুষের লাইফস্টাইলের সাথে মিল আছে কিনা, ডেফিনেটলি আছে। করোনারি হার্ট ডিজিজের ইনসিডেন্স আরবান এবং ভিলেজে কিন্তু এক না, তার মানে লাইফস্টাইলের সাথে ডেফিনেটলি মিল আছে। এবং ম্যাক্সিমাম ইন্ডিয়ান স্টাডিতে দেখা গেছে যে ভিলেজে যারা থাকে হয়তোবা তারা ফ্রেশ ফুড খায়, এই খায় সেই খায়, তাদের খাবার তারা মাছ বেশি খায় বেশি, এবং যারা নাকি ইসেতে থাকে তারা সেডেন্টারি লাইফ থাকে, ডেফিনেটলি ইভেন বাংলাদেশের মধ্যেও পার্থক্য হয়ে যায়। কিন্তু আপনি একটা ইম্পর্টেন্ট কথা বলছেন obesity, কারণ এই জিনিসটা আমি অলমোস্ট ভুলেই গেছিলাম obesity, কিন্তু বাংলাদেশীদের obesity আর ইউরোপিয়ান আমেরিকানদের obesity এক না, বাংলাদেশীদের হলো সেন্ট্রাল obesity, মাঝখানটা ফুলে যায়। অবশ্যই এই দোষে আমিও দুষ্ট, আমি কোনোদিন রাত্রেবেলা তৃপ্তি মতো খেতে পারি না, কারণ আমি খেতে বসলেই একদিক থেকে আমার বউ আরেকদিক থেকে আমার মেয়ে চিল্লাচিল্লি শুরু করে, আমি বেশি খেয়ে ফেললাম, তো এইটা একটা খুব বিপজ্জনক অবস্থা। এটার কারণ কি, মানে এই অঞ্চলের মানুষের এই যে এইটা ইটস এ পিকুলিয়ার ফর সাউথ এশিয়ান পপুলেশন, এটাকে বলে মেটাবলিক সিনড্রোম। এদের কি হয়, সেন্ট্রাল obesity মাঝখানটা বেড়ে যায় এবং ফ্যাটগুলো সবসময় এডিপোজ টিস্যুগুলো মাঝখান দিয়ে জমে। তাহলে আপনারা কি করে, মানে এর কোনো কারণ আছে? এটা কারণ নাই, জেনেটিক অনেকগুলো কারণ আছে, কিন্তু এই জিনিসের মধ্যে আমি জানলাম না। তারপর রাত্রেবেলা আর্লি ডিনার করা অভ্যাস করা ভালো, আমাদের দেশে কিন্তু আমরা লেট ডিনার করি, এটা কিন্তু অ্যাভয়েড করতে হবে। জানা নেই কি খেয়ে ঘুমাইতে যায় তাদের সেন্ট্রাল অবস্থা বেশি হয়, এটাও কিন্তু আমি ওর মধ্যে যাচ্ছি না। লেট নাইটে ধরেন যে আমি 11টায় বা 12টায় না না আমি শেষ করি ছাড়তে হবে, না আমি 11টায় স্মার্ট ডিনার 11টায় বা 12টায় খেয়ে যদি আমি 3টার সময় ঘুমোতে যাই তাহলে তাও ঠিক, বডি মেটাবলিজম কমে যায়, তখন ফ্যাটগুলো রিডিস্ট্রিবিউশন হয়ে পেটের মধ্যে জমে যায়। আমি শুধু বলি যে আপনি কি ওবেস না ওবেস না কি করে বুঝবেন, আপনি নিজেই পারবেন। এটা বিএমআই আমরা করি, বডি মাস ইনডেক্স, আমরা কি করি ওয়েট ইন দা কেজি ডিভাইডেড বাই দা হাইট স্কোয়ার। তাহলে বিএমআই টা আপনি কত রাখলে বুঝতে পারবেন যে আপনাকে কত পর্যন্ত থাকতে হবে। দেখা গেছে যাদের বিএমআই বডি মাস ইনডেক্স 20-25 মধ্যে তাদের মধ্যে হার্ট অ্যাটাকের সংখ্যা খুব কম, যাদের 19 নিচে তার মানে তারা আন্ডার ওয়েট, এটাও ভালো না। আবার যারা 25 উপরে আন্ডার ওয়েটটাও খারাপ, আবার 32 উপরে চলে গেলে মর্বিড ওবেসিটি হয়ে যায়। সুতরাং আমি যেটা নিয়ে অনুরোধ করবো সবাইকে, বিএমআই হার্টের জন্য খারাপ, আচ্ছা তাহলে বিএমআইটা আমরা 20-25 মধ্যে রাখতে পারি, এটা ভালো। আপনি আমাকে সোশ্যাল মিডিয়ার অনেকগুলো কথা বলছেন, আমি আপনাকে দুইটা বলি, কারণ আমাকে বলতে হবে বলে বিজ্ঞান ভিত্তিক কথা, আমি তো ওইভাবে কথা বলতে পারবো না। অনেকে বলে কেমিক্যাল এনজিওপ্লাস্টি, তার মানে কোন একটা ইনজেকশন দিয়ে নাকি ব্লক ছুটিয়ে ফেলে দেয়, এবং বাংলাদেশে এটা হচ্ছে। আমি কোন বই আমেরিকান অথবা ইউরোপিয়ান কোন বই এই জিনিসটা দেখিনি, কয়েকটা ট্রায়াল হয়েছে এটার উপরে, এবং ইডিটি দিয়ে ইনজেকশন দিয়ে বলে যে ব্লক ছাড়িয়ে ফেলেছে, এটা মিথ্যা কথা, এটা হয় না। অনেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে ফকির হয়ে যাচ্ছে, চানানা পয়সা লাভ হয়নি, সুতরাং এটা কোনো ভ্যালিড মনে। আরেকটা জিনিস ইসিপি মানে বা ই দিয়ে আপনি জানেন হয়তো বা চাপ দিয়ে এটা করে, দিস ইজ নো, এটার আরেকটা নাম হলো ইসিপি এর আরেকটা নাম হলো নো অপশন থেরাপি। তার মানে দেখো লুৎফর রহমান সাহেবের কাছে গেছে বলছে যে এটা বাইপাস করা যাবে না, আমার কাছে আসছে আমি বলছি যে এটা রিং লাগানো যাবে না, তার মানে কি, তাহলে উইল হ্যাভ টু গো সামহোয়ার। তাহলে কি, তাহলে নো অপশন থেরাপি, তার মানে যার নাই কোনো গতি, তাকে সার্জন বলে দিছে করা যাবে করা যাবে না, সে করতে পারে, কার্ডিওলজিস্ট বলে দিছে এটা রিং লাগানোর সুযোগ নাই, কোনো সেই সময় রিস্কি হোক অথবা হার্টের ফাংশন এত ভালো হিসেবে, সুতরাং আপনাকে যদি সার্জন বলে আমি এটা পারবো আপনি ওটা নেবেন কেন, যদি কার্ডিওলজিস্ট বলে আমি রিং লাগাতে পারবো তাহলে আপনি এটা নেবেন কেন, দিস ইজ নো অপশন থেরাপি। সুতরাং এইটার মানে বাইপাস সার্জারি এবং রিং লাগানোর অল্টারনেটিভ এটা মোটেই না। যারা নাকি এই ইসিপি আবিষ্কার করছে তারাই বলছে দিস ইজ নো অপশন থেরাপি, কিন্তু এটা প্রাইমারি থেরাপি হতেই পারে না, এই ভুলগুলো তো মানুষের জানতে হবে। আপনার 2-3 লক্ষ টাকাতে ঢাকায় বাইপাস হয়, সরকারি হাসপাতালে 1 লক্ষ নিচে হয়, তাহলে আপনি কেন ইসিপি করে 1.5 লক্ষ টাকা দিয়ে আসবেন আর একজনকে, কেন কেমিক্যাল এনজিওপ্লাস্টিক করে, কারণ এগুলো তো কোনো কাজই করে না। আচ্ছা আরেকটা জিনিস হলো, আপনি একটা ওষুধ দিয়ে ব্লক সারাচ্ছেন, প্রমাণ কি ব্লক সারে গেছে,
এবং আমি আরো অনেক কথা বলতে পারতাম না প্রমাণ আবার এনজিওগ্রাম করলে ধরা পড়ে কি তারা কোনোদিনই করে না দে ডোন্ট ডু তারা কি করে জানেন আগে গেলে একটা অনেক জায়গাতে আমি নাম বলবো না একটা সিটি এনজিওগ্রাম করে এই পৃথিবীতে কোনোদিন কোন সার্জন কোন কার্ডিওলজি সিটি এনজিওগ্রাম করে বাইপাস সার্জারি করছে লুৎফর তো 10,000 করছে সে কোনোদিন করছে সিটি এনজিওগ্রামের উপর ভিত্তি করে না আমি দেখছি সিটি এনজিওগ্রাম তিনটা ব্লক নরমাল এনজিওগ্রাম মধ্যে কোনো ব্লকই নাই ব্লকই নাই সুতরাং সেই রোগী ভর্তি হয়েছে বাইপাসের জন্য পরে আমি দেখি এনজিওগ্রাম করি না সিটি এনজিওগ্রাম করে আসছে আমি এনজিওগ্রাম করো করে দেখি যে কোনো ব্লক কারণ দিলীপ ভাই আপনাকে মানতে হবে যে এনজিওগ্রাম করে এনজিওগ্রাম আর সিটি এনজিওগ্রামের ডিফারেন্সটা ডেফিনেটলি পার্থক্য আছে কারণ সিটি এনজিওগ্রাম হলে আমরা যেটা করি হাত দিয়ে অথবা পা দিয়ে দ্যাট ইজ গোল্ড স্ট্যান্ডার্ড 100% কেসে আমরা বলে দেব যে এটা এত পার্সেন্ট ব্লক সেটার মধ্যে পার্থক্য না ওইটার সাথে স্ট্যান্ডার্ডাইজ করার জন্য সিটি যদি বলে যে সিটি এনজিওগ্রামের দুইটা বিশাল ফারাক একটা হলো দিস ইজ অবজার্ভার ডিপেন্ডেন্ট টেস্ট সবাই এটা করতে পারে না আরেকটা হলো মেশিন ডিপেন্ডেন্ট কার কত সোফিস্টিকেটেড মেশিন আছে এবং এটা সবসময় রিলায়েবল সবচেয়ে হয় কি সিটি এনজিওগ্রাম যদি বলে যে কোনো অসুখ নাই তাহলে হয়তো ঠিক আছে কিন্তু যখনই সে ব্লকের পার্সেন্টেজ বলে সাইড বলে ওই ডাক্তার লুৎফর রহমানই বলবে যে এটা ঠিক নাই আরেকটা জিনিস বলি সিটি এনজিওগ্রামের উপর ডিপেন্ড করে কোন সার্জন কোন কার্ডিওলজিস্ট কোন রিং লাগাতে যাবে না কোন বাইপাস করতে নালে ভুল হবে সবকিছু এর জন্য সিটি এনজিওগ্রাম করে আপনি আসলে পয়সা নষ্ট করার দরকার নেই আমি পয়সা নষ্ট করার কি দরকার আমি মনে করি প্রেডিক্টেবিলিটি যদি হাই হয় যার ডায়াবেটিস আছে যার হাই ব্লাড প্রেসার আছে তার ইটিটি পজিটিভ তারকে আমি সিটি এনজিওগ্রাম করব কেন করব কারণ বায়াস থিওরেম বলে তার প্রেডিক্টেবিলিটি ইজ ভেরি হাই তার এনজিওগ্রাম করে দেখো যে তার কি আছে যদি করার হয় তাই না কিন্তু আমি এই কথা কখনোই বলবো না যে ব্লক থাকলেই বাইপাস করতে হবে রিং করতে হবে তা আমরা বলি না আমরা তো ওষুধ দেই যদি ওষুধে যখন নিজে না পারে তখন সে কিন্তু একটা জিনিস মনে রাখবেন অ্যাকিউট সেটিং এ যখন অ্যাকিউট হার্ট অ্যাটাক হয়েছে সেই সেটিং এ কিন্তু এনজিওগ্রাম এবং স্টিল রিং লাগিয়ে দিলে পেশেন্টের লাইফ সেভ হয় ক্রনিকেরটা আমি আলাদা রাখলাম যে ওষুধ খেয়ে যদি ভালো থাকে ওকে ওষুধ খেয়ে ভালো আছে কিন্তু অ্যাকিউট সেটিং এ কোনো উপায় নাই অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফ্যাকশন হয়েছে প্রাইমারি পিটিসিস চিকিৎসা পেশেন্ট খারাপ হয়ে যাচ্ছে কি বলে নন এসটি এলিভেশন মায়োকার্ডিয়াল ইনফ্যাকশন হয়ে আনস্টেবল ইঞ্জিন হয় রিং লাগা অথবা বাইপাস তার চিকিৎসা সেই সেটিং এ লাগাতেই হবে আমরা কখনো কোনো পেশেন্টকে জোর করে বলি না এটা লাগান এর মধ্যে আর্থিকের চেয়ে আমাদের একটা হৃদয় আপনাদের হৃদয় চিকিৎসা করি বলে আমাদের কি হৃদয় নাই নাকি তবে যেটা হার্ট অ্যাটাকের রোগীদের কিন্তু অনেক সময় লাইফ সাপোর্ট চলে আসছে আমার মনে হয় যেটি যেগুলো বলা দরকার যদি বাকি কিছু থাকে বাকি আমরা যে এবার 2019 সালের যে স্লোগানে আসছি যে বি হার্ট হিরো আমরা তো সব জায়গায় আমরা যেমন ভ্যাকসিন হিরো হয়েছি এবার তো আমরা চাইলে হার্ট হিরো হতে পারবো আমরা যদি সচেতন হই নিয়ম মেনে চলি লাইফ স্টাইল ফুড হ্যাবিট এক্সারসাইজ সব কিছু যদি কন্ট্রোলে রাখি এক্সিকিউটিভ কার্ডিয়াক চেকআপে থাকি আমরা অবশ্যই হিরো হয়ে হ্যাঁ নেপোলিয়নের মতো হিরো হয়ে ঘুরতে পারবো আমরা চাই যে আমাদের একটা সুন্দর হৃদয় থাক সুস্থ হৃদয় থাক এবং নেপোলিয়নের মতো আমরা জীবনকে উপভোগ করবো যে একটা বীরের বেশে যাতে আমরা হীনমনতে না ভুগি দুর্বল হার্ট এক্সারসাইজ ক্যাপাসিটি না থাকে ছেলে মেয়ে ওয়াইফ সবাই জানলো যে তার ফাদারের হার্ট অ্যাটাক হয়েছে দুর্বল হার্ট এই দুর্বল হার্ট যেন না জানে সমাজ আমাদের হার্ট থাকবে শক্ত এবং হৃদয় থাকবে যে কোনো পর্যায়ে আপনার শরণাপন্ন হওয়ার আগে এবং পরেও পরে সবসময় তার হার্টের যত্ন নিতে হবে দুই সময় হ্যাঁ হৃদয়ের সুস্থ সবল হৃদয়ের কোনো বিকল্প নাই এবং সমাজে হিরো হতে গেলে সুস্থ হৃদয় লাগবে সুস্থ হৃদয় সবল হৃদয় ছাড়া হিরো হওয়া যাবে না আসলে আমি শুধু একটা কথাই বলছি বাংলাদেশের যে সমস্ত পুরুষদের বয়স 40-50 বছর বয়স তারা যদি কেউ সিগারেট খান তাদের যদি ডায়াবেটিস থাকে ডায়াবেটিস আপনি কন্ট্রোল করতে পারবেন না সেটা আমার করতে হবে কিন্তু দেখেন একটা সিগারেট আপনার হার্ট অ্যাটাকের কারণ আপনার বাচ্চা আছে একটা বাচ্চা হয়তো বা 5 বছর কারো 6 বছর ওয়াইফ হয়তো বা চাকরি করে না আপনি কি জানেন যে হার্ট অ্যাটাকের মৃত্যু হার প্রায় 10% আপনি যদি মারা যান এই রোগটা তো প্রতিরোধ করা যায় 90% ক্ষেত্রে প্রতিরোধ করা যায় তো কেন আপনি করবেন না সিগারেট আপনাকে আপনার ছেলে মেয়েদেরকে এটিম করে দিবে যারা স্ট্যান্ট লাগাইছেন একটা জিনিস মনে রাখবেন নর্মাল যদি হার্ট অ্যাটাক হয় তার মৃত্যু হার 4-5% কিন্তু স্ট্যান্ট লাগানোর পরে বাইপাস করার পর যদি হার্ট অ্যাটাক মৃত্যু হার কিন্তু 30-40% তার মানে অর্ধেক রোগী প্রায় হাসপাতালে যাবে না আপনি স্ট্যান্ট লাগানোর পরে সিগারেট খাবেন বেঁচে থাকবেন দুটা তো হবে না আপনি বাইপাস করার পরে সিগারেট খাবেন আপনার গ্রাফ ঠিক থাকবে লুৎফর মানে দোষ হবে তা তো হবে না সুতরাং আপনাকে মনে রাখতে হবে যে এইগুলো আমাদেরকে মানতে হবে ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে হাই ব্লাড প্রেশার কন্ট্রোল করতে হবে সিগারেট ছেড়ে দিতে হবে নট এ সেভেন ওয়ান ইভেন দেন কোলেস্ট্রল কন্ট্রোল করতে হবে ডেইলি এক্সারসাইজ করতে হবে এই 5টা জিনিস যদি আমরা করতে পারি এবং আইডিয়াল বডি ওয়েট যদি মেনটেন করতে পারি তাহলে কিন্তু রিং লাগানোর পরে আমরা সুস্থ থাকবো বাইপাস করার পরে সুস্থ থাকবো এবং যার অসুখ নাই সে কিন্তু প্রতিরোধ করতে পারে তার কারণে হার্ট অ্যাটাক পাশাপাশি থাইরয়েড ফাংশনটা কিন্তু দাদা ডেফিনেটলি যদি আমরা আমরা বসে বুঝতে পারি থাইরয়েডে ঢুকে আমরা দেখে বুঝতে পারি যে ওবেস টোবেস থাকলাম বুঝি যে এটা থাইরয়েড থাইরয়েডে কোলেস্ট্রল মেটাবলিজম হয় না হৃদরোগ সম্পর্কে আমরা যা যা বললাম সবই খারাপ
বাংলাদেশিদের সবচেয়ে বেশি হার্ট অ্যাটাক হয়, করোনারি আর্টারি নবী ব্লকেজ বেশি হয়, 30 দিনের হার, সব কিছুই খারাপ, কিন্তু একটা জিনিস ভালো যে 90% ক্ষেত্রে এই অসুখটা থাইরয়েডের ইস্যুটা কিভাবে অ্যাড্রেস করবে একজন নরমাল হাইপোথাইরয়েড হলে কিন্তু তার কোলেস্ট্রল মেটাবলিজম হবে না, তার সব সময় হার্ট ডিজিজ হবে। সো আমরা হাইপোথাইরয়েডিজম সাথে খুব যখন আমরা ব্লাড চেক করব কোলেস্ট্রল পাশাপাশি কিন্তু থাইরয়েড ডিসঅর্ডার হরমোন টিএসএস আমাদের চেক করতে হবে, আমরা করি সাধারণত ওবেস হলে আমরা করি, এটা সাধারণ মানুষে জানতে হবে, সুগারও টেস্ট করতে হবে, লিপিড প্রোফাইল দেখতে হবে, পাশাপাশি থাইরয়েড ফাংশন দেখতে হবে, ছেলেদের ক্ষেত্রে যতটা প্রয়োজন মেয়েদের আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় দুটোয় সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রা পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও সরাসরি দেখতে পারেন, ফেসবুক এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে, আর আইওএস ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য। ডক্টর লুৎফর রহমান এবং ডক্টর পারুল চক্রবর্তী, অসংখ্য ধন্যবাদ আপনাদের এই আলোচনায় অংশ নেবার জন্য এবং মূল্যবান তথ্যাদি জানাবার জন্য। দর্শকদেরকে অনেক ক্ষেত্রে আমি মনে করি যে আমরা আশ্বস্তি আসলে হলাম, অনেক রকমের ভ্রান্ত ধারণা আছে এবং সুস্থ হৃদয়ের কোনো বিকল্প নেই, আপনি যে অর্থেই বলুন না কেন, এবং হৃদয়টাকে সুস্থ রাখা খুব একটা কঠিন কাজও না। দুজন চিকিৎসকই পরামর্শ দিয়েছেন, নানা রকমের পরামর্শ, কী কী করতে হবে কী করতে হবে না সেই পরামর্শ বলেছেন। শরীরটাকে সচল রাখতে হবে, তার জন্যে ন্যূনতম আধা ঘন্টা এক্সারসাইজ, হাঁটা, সুইমিং করা, ডায়াবেটিস থাকলে, হাই ব্লাড প্রেশার থাকলে সেগুলোকে নিয়ন্ত্রণে রাখতে হবে যদি হৃদযন্ত্রটাকে ঠিকঠাক রাখতে হয়, এবং কোলেস্ট্রলটাকে ঠিক রাখতে হবে। স্মোকিং একেবারেই বাদ দিতে হবে, একটি সিগারেট আর 10টি সিগারেটে কোনো পার্থক্য নেই, অন্তত ওনারা তাই বলছেন, সিগারেটটা ছাড়তে হবে, একেবারেই ছাড়তে হবে। এর বাইরে ইয়াবার প্রশ্ন, অন্যান্য মাদক আমাদের তরুণদের মধ্যে অনেক বেশি ছড়িয়ে গেছে, সেটি ওনারা বলেছেন যে এটি কীভাবে হার্টকে ড্যামেজ করে। তবে দুজনই বলছেন যে চিন্তার কোনো কারণ নেই, প্রিভেনশন যে কোনো কিছুর চাইতে ভালো, অর্থাৎ আমরা এবং সেটার 90% ক্ষেত্রেই সম্ভব। তবে একটা কথা মনে রাখতে হবে, বাংলাদেশের বাস্তবতায়, বাংলাদেশের মতো দেশের বাস্তবতায় হৃদরোগ থেকে কিন্তু কেউই নিরাপদ নন, সেটি শিশু, বয়োবৃদ্ধ, যুবক, তরুণ, তরুণী, যাই বলি না কেন, নারী পুরুষ ভেদাভেদ নেই, কাজে সবাইকে একটু সতর্ক থাকতে হবে খাওয়া দাওয়ার ব্যাপারে, চলাচল বিএমআইটা ঠিকঠাক আছে কিনা সেটি একটু চেক করা, আর নিয়মিত এক্সিকিউটিভ চেক আপের কথা বলেছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে যদি কখনো অস্বস্তি লাগে এবং মনে হয় যে আপনার সমস্যা আছে, সরাসরি চিকিৎসকের শরণাপন্ন, বরেণ চক্রবর্তীর মতো কার্ডিওলজিস্ট বাংলাদেশে আছেন, ডক্টর লুৎফর রহমানের মতো সার্জন আছেন যারা বিশ্বমানের চিকিৎসা সেবা দেন এবং দিতে পারেন, এবং শিশু নাম সুখ্যাতি তাদের আছে, 10,000-এর বেশি অপারেশন করেছে, কত হাজার রোগী বরেণ চক্রবর্তী দেখেছেন তার কোনো উত্তর নেই, যদিও বাংলাদেশের একেবারেই শীর্ষ ব্যক্তি থেকে শুরু করে বহু মানুষ তার রোগী আছেন সর্বপর্যায়ের, কাজে চিকিৎসকের শরণাপন্ন হচ্ছে সবচেয়ে উত্তম। এবং যেখানে কার্ডিয়াক চিকিৎসা হয় সরাসরি যদি রোগীকে সেখানে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টাটা করা দ্রুততার সঙ্গে উত্তম। সবচেয়ে মূল কথা যে হৃদয়টাকে ভালো রাখতে হবে, হৃৎপিণ্ডটাকে ভালো রাখতে হবে, এবং এর কোনো বিকল্প নেই, এবং রাখার উপায়টা খুবই সহজ, এবং এর বাইরে নানা রকমের চিকিৎসার কথা, নানা রকমের পন্থার কথা কিন্তু নানা মাধ্যমে ঘুরে বেড়ায়, সেগুলোর উপর আসলে নির্ভর করা ঠিক হবে না, যার বৈজ্ঞানিক ভিত্তি আছে সেটির উপরে নির্ভর করাটাই হচ্ছে নিরাপদ। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।